টাইমস অফ ইন্ডিয়া 2015 সালে 13 অক্টোবর পৃষ্ঠা নাম্বার 19-এ তার একটা আর্টিকেল ছাপে, তারা বলছে গোটা বিশ্ব জগতে 4,500 ধর্ম আছে। কতগুলো? আপনি কটা ধর্মের নাম জানেন? হিন্দু, মুসলিম, বৌদ্ধ, জৈন, ইহুদি, খ্রিস্টান, এই 8-10-12টা ধর্মের সঙ্গে আমরা পরিচিত, মানে শুধু নামটা জানি, তাদের ধর্মের আকিদা বিশ্বাস জানি না, কিন্তু স্বতন্ত্র 4,500 ধর্ম আছে। আর গোটা বিশ্ব জগতের মানুষের সংখ্যা প্রায় 750 কোটি। কত কোটি? 750 কোটি। গোটা বিশ্ব জগতে যে ধর্মের অনুসারী সবচেয়ে বেশি আছে তারা হচ্ছে খ্রিস্টান। তারা খ্রিস্টান ধর্মের অনুসারী গোটা বিশ্ব জগতে তারা ছড়িয়ে ছিটিয়ে আছে প্রায় 220 কোটি। আর পৃথিবীর দ্বিতীয় বৃহত্তর ধর্মের নাম আমরা হতভাগা মুসলিম, আমাদের সংখ্যা আছে গোটা বিশ্ব জগতে 170 কোটি। কত কোটি? 170 কোটি। আর পৃথিবীর তৃতীয় বৃহত্তর ধর্মের নাম হচ্ছে হিন্দুইজম, তথা হিন্দু ধর্ম, সনাতন বৈদিক ধর্ম, তাদের পরিসংখ্যান গোটা বিশ্ব জগতে প্রায় 130 কোটি। তার মানে গোটা বিশ্বের মানচিত্রের দিকে লক্ষ্য করলে বোঝা যায় আমরা মুসলিমরা মোটেই সংখ্যাতে কম নয়, আমাদের সংখ্যা প্রায় 170 কোটি। পৃথিবীর দ্বিতীয় বৃহত্তর ধর্মের নাম হচ্ছে ইসলাম, আলহামদুলিল্লাহ। গোটা বিশ্ব জগত ইসলামকে কলঙ্ক লেপন করার জন্য চারিদিকে দেখবেন চোরাগুলি উন্মুক্ত করা হয়েছে। গোটা বিশ্ব জগতে কোনো ধর্মের উপরে যত নির্যাতন করা হয়েছে এটা যদি বিশ্লেষণ করতে হয় তো যে ধর্মকে সবচেয়ে বেশি নির্যাতিত করা হয়েছে সে ধর্মের নাম কি? কথা বলেন, ইসলাম। গোটা বিশ্ব জগতে যত ধর্মের ধর্মগ্রন্থ আছে কোনো গ্রন্থকে কখনোই কোনোভাবেই কোনো নাস্তিক বলেন কোনো অমুসলিম বলেন সেই ধর্মগ্রন্থকে যে অন্যায় অপব্যবহার করেছে অথবা পায়খানার টয়লেটে ফেলে দিয়েছে, আগুন দিয়ে জ্বালে পুড়ে ছারখার করে দিয়েছে, এমন কোনো ধর্মগ্রন্থ গোটা বিশ্ব জগতে নেই। তবে একটা ধর্মগ্রন্থের সঙ্গে এমন আচরণ করা হয় সে গ্রন্থের নাম কি? আল কোরআন। কখনো দেখেছেন হিন্দু দাদাদের শ্রীমদ ভাগবত গীতাকে কোনো নাস্তিক সেই গীতাকে আগুন দিয়ে জ্বালিয়ে দিচ্ছে দেখেছেন? কখনো দেখেছেন কোনো নাস্তিক কোনো খ্রিস্টানদের ধর্মগ্রন্থ বাইবেলকে আগুন দিয়ে জ্বালিয়ে দিচ্ছে? দেখবেন না, কখনোই দেখবেন না। কিন্তু পবিত্র কোরআনের সঙ্গে বারবার এই অন্যাচরণ করা হয়, কি হয় না? হয়, কারণ নাস্তিক তারাও ভালো করে জানে যে গোটা বিশ্ব জগতে ইসলাম এমন একটি ধর্ম যে এই ধর্মের সঙ্গে মোকাবেলা করা যায়, এই ধর্মকে চ্যালেঞ্জ করা যায়, আর বাকি পৃথিবীতে যত ধর্ম আছে ভেতরগুলো পুরোই ফাঁপা, তাই তাদের সঙ্গে অপমান অপদস্থ করে পাঁচ পয়সা লাভ নেই। মনে রাখবেন, দুষ্ট ছেলেরা সেই গাছে ঢিল মারে যে গাছে ফল আছে। কোন গাছে ঢিল মারে? যে গাছে ফল আছে সেই গাছে ঢিল মারবে, বারবার ঢিল মারবে। আর যে গাছে ফল নেই সে গাছে ঢিল মারবে? মারবে না। কেন বলেন তো? কেন মেরে কোনো ফল পাবে না। গোটা বিশ্ব জগতে নাস্তিকরাও জানে যে খ্রিস্টানদেরকে গোতাগুতি করে লাভ নেই, ওদের সমালোচনা করে লাভ নেই, কারণ তারা সকলেই জানে যে খ্রিস্টান ধর্মের দুর্বলতা আছে, হিন্দু ধর্মেরও দুর্বলতা আছে, তাই তাদের ধর্মের বিরুদ্ধে কথা বলা হয় না। ইসলামে এমন একটি জীবন বিধান, শুধু এটা ধর্ম নয় বরং এটা একটা জীবন ব্যবস্থা। কি বললাম বলেন তো ভাই? ইসলাম কোনো ধর্ম? আল্লাহ সুবহান ওয়া তাআলা কোরআন মাজিদ ইসলামকে কোনো ধর্ম বলে উল্লেখ করেনি। ধর্ম শব্দটি এসেছে সংস্কৃত ভাষা থেকে, ধৃ ধাতু থেকে, মানে ধারণ করা। কোনো জিনিসকে কেউ যদি ধারণ করে সেটাকে বলা হয় ধর্ম। মোবাইলের ধর্ম, মোবাইল এখন কথা বলাবে। পানির ধর্ম, এক জায়গায় রাখবেন সে গড়তে শুরু করবে, মানুষের পিপাসা মিটিয়ে দেবে। আগুনের ধর্ম, জালে পুড়ে ছারখার করে দিবে। কিন্তু ইসলাম এটা কোনো ধর্ম নয়। ইসলামকে আরবি ভাষাতে বলা হয় দিন। কি বলা হয় বলেন তো? এখন রাত, কাল সকালে দিন হবে, ওই দিন দিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন পবিত্র কোরআন সূরা আল ইমরান সূরা নম্বর 3 আয়াত নম্বর 19, আল্লাহ বলছেন না দিনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে গ্রহণযোগ্য দিন তথা জীবন ব্যবস্থা সে হচ্ছে ইসলাম। আল্লাহ ইসলাম ছাড়া অন্য কোনো ধর্মকে কিয়ামতের মাঠে কোনোভাবে তিনি কবুল তথা গ্রহণ করবে না। সূরা আল ইমরান আয়াত নম্বর 85। তার মানে বোঝা যাচ্ছে 4,500 ধর্ম থাকলেও আল্লাহর কাছে গ্রহণযোগ্য ধর্মের নাম কি? ইসলাম। এটা আমাদের অন্তরের দাবি। কিসের দাবি বলেন তো ভাই? এটা আমাদের অন্তরের দাবি। যেহেতু আমরা মুসলিম তাই আমরা আমাদের ধর্ম নিয়ে কথা বলবো, এটাই স্বাভাবিক। বলবো কি বলবো না? অবশ্যই বলবো। আরে হিন্দু ঠাকুরের কাছে যান, গিয়ে বলেন পণ্ডিতজি আপনারা তো হিন্দু ধর্ম পালন করেন, তো বলেন তো আপনি কেন হিন্দু? আর আমরা মুসলিমরা যে প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়ি, রমজান মাসে রোজা পালন করি, সামর্থ্য থাকলে লাখ লাখ টাকা যাকাত দিয়ে মানুষের মধ্যে বন্টন করে দিই, সামর্থ্য থাকলে হজ করি, আমরা ফিত্রা আদায় করি, প্রতিদিন 5-5 বার নামাজ পড়ছি, এত শীতের মুহূর্তে ফজরের সময়তে উঠে আমরা আল্লাহর ইবাদতের জন্য মসজিদে চলে যাচ্ছি, ঠাকুর মশাই বলুন তো এখন আমি কি আপনাদের স্বর্গে যেতে পারবো?
ঠাকুরমশাই কি বলবে বলেন তো ভাই? কোনো ঠাকুরকে যদি গিয়ে বলেন, কোনো পণ্ডিতজি মহারাজকে যদি গিয়ে বলেন যে ঠাকুরমশাই দেখুন আমি প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়ি, মানুষের সঙ্গে অন্যায় ব্যবহার করি না, আমি কোনো সুদ খাই না, ঘুষ খাই না, জেনা ব্যবসার সঙ্গে লিপ্ত নেই, এবং আমি যদি সামর্থ্য থাকে জাকাত দিই, হজ করেছি, অনেক কিছু ইবাদত করি, এই ইবাদত আমি একজন মুসলিম করি, এখন আপনার কাছে প্রশ্ন বলুন তো আমি কি আপনাদের স্বর্গে যেতে পারবো? হিন্দু পণ্ডিত কি বলবে বলেন তো ভাই? বলে বাবা তুমি আবার আমাদের স্বর্গে যাবে? আরে তুমি তো আমাদের ভগবানকে জয় করে খেয়ে নাও, তাতে ভগবান আছে গরু, আমরা জয় করে খাই কি খাই না কথা বলেন? তোমরা আবার আমাদের স্বর্গে যাবে, তোমরা আমাদের ভগবানকে জয় করে খেয়ে নাও, তোমরা মুসলিমরা যতই নামাজ রোজা করো না কেন তোমরা কখনোই স্বর্গে যেতে পারবে না ভাই। বলবে কি বলবে না? অবশ্যই বলবে। মানে তাদের যে ধর্ম বিশ্বাস, তারাও মনে করে যে তারা একমাত্র সত্য উপরে প্রতিষ্ঠিত আছে, তারাই স্বর্গে যাবে, আর আমরা মুসলিমরা নরকে যাবো, তারা জাহান্নামে যাবো। এরা হিন্দু দাদাদেরও এটাই বিশ্বাস। তাদের একটা ধর্মগ্রন্থ আছে, নাম শ্রীমদ ভাগবত গীতা। কি বললাম? ভাগবত গীতা 18 অধ্যায় আছে, 700 শ্লোক আছে। 18 অধ্যায় মন্ত্র নম্বর 66 কত বললাম? 18 অধ্যায় শ্লোক নম্বর 66 বলছে, ভগবান শ্রীকৃষ্ণ হিন্দু ধর্মের সবচেয়ে বড় ভগবান। যারা বৈষ্ণব মতবাদে বিশ্বাসী তারা মনে করে, তারা বলছে এই মন্ত্রের একটা অংশে পড়ছি, মন্ত্র কি বলছে দেখেন, সর্বধর্মাম পরিত্যাজা মাম একাম শরণং ব্রজা। সর্বধর্মাম সমস্ত ধর্ম পরিত্যাজ্যা পরিত্যাগ করে দাও, মাম একাম শুধুমাত্র এক শ্রীকৃষ্ণকে শরণং ব্রজা তারই আরাধনা করো, তারই গুণকীর্তন করো। যারা এই কর্মটা করবে তারাই শুধুমাত্র স্বর্গে যাবে। বা বলুন তো আমরা মুসলিমরা কখনো শ্রীকৃষ্ণ উপাসনা করি? তার মানে তাদেরও ধর্ম বিশ্বাস সেটা যে পৃথিবীর 4,500 ধর্ম আছে সব ফেলে দাও, একটাকে মানার দরকার নাই। সর্বধর্মাম পরিত্যাজা সমস্ত ধর্মকে পরিত্যাগ করে দাও, শুধুমাত্র শ্রীকৃষ্ণের যদি ভক্তি করো, তার যদি ইবাদত করো, আরাধনা করো, তবে তোমরা মোক্ষ লাভ করবে, স্বর্গে যাবে, এটা তাদেরও দাবি। মানে আপনাদেরকে এতক্ষণ যে জায়গাটা বোঝানোর চেষ্টা করছিলাম যে পৃথিবীতে যত ধর্ম আছে সমস্ত ধর্মের মানুষের একটা কমন বিশ্বাস যে তাদের ধর্মটা ঠিক, বাকি সব ধর্ম ভুল। কথা বুঝতে পারছেন? এটা যেমন হিন্দুদের বিশ্বাস, আর এই হিন্দু পণ্ডিত যদি এসে বলে দাদা আমি কোটি কোটি টাকা খরচ করে দুর্গাপুজো করি, লক্ষ্মী পূজা করি, মানুষকে দান করি, আমি উপোস থাকি, আমি উপোস থাকি রীতিমতো, এখন বলুন তো এই কাজগুলো আমরা করি? কোনো মুসলিম আলেমের কাছে যদি হিন্দু দাদা এসে বলে, বলুন তো আমরা কি জান্নাত যাবো? বা আমরা কী বলবো বলেন তো ভাই? আমরা কী বলবো? ফলে দিনা ফিহা, যে তুই চিরস্থায়ী জাহান্নামে যাবি, তুই কখনো জাহান্নাম থেকে জান্নাতে আসতে পারবি না। তুই যতই রোজা করিস, যত তুই উপোস করিস, দান সাদগা করিস না কেন, তুই কখনোই জান্নাতে যেতে পারবি না। এটা আমাদেরও বিশ্বাস, ঠিক তাদেরও একই বিশ্বাস যে তারা শুধুমাত্র জান্নাতে যাবে। কোনো মানুষ তাদের ধর্ম গ্রহণ করা ছাড়া জান্নাতে যাবে না। মানে আপনাকে এই ধর্মটাকে ইউনিভার্সাল সর্বজনীন ভাবতে হবে। আমরা তো শুধু আছি আমাদের ইসলাম নিয়ে, কে হানাফি, কে সাফি, কে মালিকি, কে হাম্বেলি, কে দেওবন্দি, কে বেরেলভি, কে জামাত ইসলামী, কে চরমনাই, এনাথপুরি, জৈনপুরি, রাজারবাগি, ফুলতলি, দেওয়ানবাগি, আট্রসি আছে না নাই? সব মেড ইন বাংলাদেশ। এই বাংলাদেশের এই পারে যদি চলে আসেন, মানে বেনাপোল বর্ডার যদি পার করা হয়, তো ইসলামের নতুন নতুন রূপ দেখা যায় যেটা আমাদের ওই পারে নাই। যেমন চরমনায় পীর সাহেব, এটা মেড ইন বাংলাদেশ, এখানেই আছে, আমাদের ইন্ডিয়াতে আছে, কথা বলেন? এনাথপুরি শুধু বাংলাদেশে আছে, আমাদের ভারতবর্ষে নাই। এই জন্য একজন দাদা আমাকে হঠাৎ একদিন প্রশ্ন করে উঠেছে যে ভাইজান পীর ধরা ফরজ। আজ তাই নাকি, কোথায় লেখা আছে? ও তখন বলছে পীর ধরা অবশ্যই ফরজ। উদাহরণ দিতে গিয়ে তাকে আমি জিজ্ঞাসা করছি, কিভাবে আপনি আমাকে প্রমাণ করবেন যে পীর ধরা ফরজ? উনি আমাকে উদাহরণ পেশ করছে। উদাহরণ কি? বলছে ভাই এই যে দুইতলা বিল্ডিং দেখতে পাচ্ছেন? তো জি আমি দেখতে পাচ্ছি। উনি তখন বলছেন দুইতলা বিল্ডিংয়ে এক লাফে উঠতে পারবেন? আমি আমি কি স্পাইডারম্যান নাকি রে বাবা যে এক লাফে উঠে চলে যাব? উনি বলছেন তাহলে দুইতলা ছাদে উঠতে গেলে কি লাগবে? আজ একটা মই বা সিঁড়ি লাগবে, ওই বয়ে বয়ে আমি উপরে উঠে পড়বো। উনি তখন বলছেন এই যে দুইতলায় ছাদে ওঠার জন্য মাঝখানে মই লাগে, এই মইটা হচ্ছে পীর সাহেব। কথা বুঝতে পারছেন?
উনি আমাকে একটু পর আবার বলছেন যে ভাইজান ধরুন আপনার বাবা অসুস্থ এবং আপনাকে কলকাতা মেডিকেল হসপিটাল যেতে হবে, নীলরতন হসপিটাল যেতে হবে, আপনি কি কলকাতা মেডিকেল হসপিটাল চেনেন? আমি হচ্ছে আমি তো চিনি না। উনি তখন বলছেন তার মানে কি আপনি আপনার বাবাকে ডাক্তার দেখাবেন না? হচ্ছে অবশ্যই দেখাবো। বলছে আপনি তো রাস্তায় চেনেন না, তো আপনি যাবেন কীভাবে? আমি হচ্ছে আমার গাড়ির ড্রাইভার তো চেনে, ওকে বললেন নিয়ে চলে যাবে। বলছে এই যে আপনি কলকাতা মেডিকেল হসপিটাল চেনেন না, এই জন্য একটা ড্রাইভার ধরেছেন, তো ড্রাইভারটা হচ্ছে পীর সাহেব। যুক্তি দেখেছেন কি চমৎকার যুক্তি! উনি যুক্তি দিয়ে বোঝাতে চাচ্ছেন এটা মানুষ যদি জান্নাতে যেতে চায় মাঝখানে একটা মাধ্যম লাগবে। কি লাগবে বলেন তো ভাই? মাধ্যম লাগবে। যেমন দুইতলার ছাদে সিঁড়ি বেয়ে ওঠা যায় না, যেমন কোনো রাস্তা যদি না চেনেন একজন পথচারীকে নিয়ে নিতে হয় চেনার জন্য, অত তুমি যদি জান্নাতে যেতে চাও তোমাকে মাঝখানে একটা মাধ্যম লাগবে, মাধ্যমবিহীন তুমি জান্নাতে যেতে পারবে না। আমি তখন তাকে টাটকা আর একটা প্রশ্ন করলাম, যেটা আমার ভাষাতে টিট ফর ট্যাট অ্যান্টি ভ্যানাম। আমি তাকে জিজ্ঞেস করলাম ভাইজান আমি ছোট্ট একটা প্রশ্ন করি, আমাকে একটু উত্তর দিয়ে যান। উনি বলছে কী প্রশ্ন বলেন? আমি তখন বললাম ভাইজান আমি সাধারণ মানুষ, লেখাপড়া খুব বেশি জানি না, আমি শুধুমাত্র যাই জান্নাতে যেতে চাই আর জাহান্নাম থেকে বাঁচতে চাই, বলুন তো আমাকে কী করতে হবে? কথা কি বুঝতে পারছেন ভাই? কারা কারা বুঝতে পারছেন একটু হাত তোলেন তো। কী প্রশ্ন করেছি ভাই? কারা কারা বুঝতে পারেননি তারা হাত তোলেন। আপনারা হাত তুললেন কেন? চাচা নেলে বয়স হয়ে গেছে শুনতে পাইনি কম, অনেক যুবককে দেখছে হাত তুলেছে, ঝুলে তুলে ফেলেছেন নাকি? আমি তাকে প্রশ্ন করলাম হঠাৎই যে ভাইজান আমি একজন সাধারণ মানুষ, আমি জান্নাতে যেতে চাই জাহান্নাম থেকে বাঁচতে চাই, বলুন তো আমাকে কি করতে হবে? উনি বলছে এই জন্য তো বলছি পীর ধরতে হবে, তুমি সাধারণ মানুষ তবে কেন? বুঝে যে রাস্তা তুমি চেনো না, যে রাস্তা চেনে তাকে তোমাকে সঙ্গে নিতে হবে। আমি তখন বললাম কথা আমার যদি বুঝতে পারতেন উত্তরটা এমন আসতো না। ভাই বলুন তো, আমি তাকে জিজ্ঞাসা করলাম, আপনাকে জিজ্ঞাসা করি, যে রাস্তা চেনে যে জায়গা দেখেছে তাকে ধরতে হবে, তো পৃথিবীর কোনো জীবিত অথবা মৃত কোনো পীর সে জান্নাত দেখেছে? কথা বলেন, জান্নাত দেখেছে না জাহান্নাম দেখেছে? জাহান্নামও দেখে নাই। তো আপনি বলেন যে রাস্তা চেনে যে জায়গা দেখেছে তাকেই ধরতে হবে, কিন্তু পৃথিবীর কোনো পীর সাহেব সে জীবিত হোক অথবা মৃত হোক কেউ কখনোই আল্লাহর জান্নাতও দেখে নাই জাহান্নামও দেখে নাই, অতএব দুনিয়ার কোনো পীরকে যদি আমি ধরি আমাকে জাহান্নামে নিয়ে যাবে না জান্নাতে? আরে ও তো জান্নাতে রাস্তা চিনবে কীভাবে? জান্নাত দেখেছে? জান্নাত শুধুমাত্র একজন ব্যক্তি দেখেছে, তার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমি তো তাকে ধরেছি, আমার কোনো ভয় নেই। আল্লাহ সুবহানাহু বলছেন কুল ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ ফাত্তাবিউনি, সত্যি যদি তুমি আমাকে পেতে চাও আমাকে ভালোবাসতে চাও ফাত্তাবিউনি, আমার নবীর আনুগত্য অনুসরণ করো। তো ভাই আমি কাকে ধরেছি কথা বলেন? আমরা আহলে হাদিস সমাজ কাকে ধরেছি? আমাদের মাঝখানে জান্নাতে যাওয়ার মাঝখানে একজন ব্যক্তি আছে, হাজার মানুষকে ধরি নাই, যিনি জান্নাত দেখেছেন স্বয়ং বিশ্ব নবী। মেরাজের রাত্রিতে জান্নাত দেখেছে কি দেখে নাই? দেখেছে। জাহান্নাম দেখেছে কি দেখে নাই? দেখেছে। এই জন্য তো আল্লাহ রাসূল বলছেন মিশকাত হাদিস না 5412 সনদ হাসান, আল্লাহ নবী বলছেন হঠাৎ আমাকে জিব্রাইল একদিন রাত্রিবাজে নিয়ে চলে গেল, যেতে যেতে দেখছি কিছু শ্রেণী মানুষকে উল্টো করে ঝুলে রেখে দিয়েছে। আল্লাহ রাসূল জিজ্ঞাসা করছেন জিব্রাইলকে, জিব্রাইল এই ব্যক্তিকে উল্টো করে ঝুলানো আছে এরা কারা? কথা বুঝতে পারছেন? এটা কিন্তু দুনিয়ার ঘটনা আসমানের। আল্লাহ বলছে আমাকে মেরাজে নিয়ে চলেছে জিব্রাইল, আমাকে জান্নাত দেখেছে, এবার জাহান্নাম ভ্রমণ করাচ্ছে মানে জাহান্নামকে দেখাচ্ছে, জিব্রাইল হচ্ছে সঙ্গে গাইড আছে। আল্লাহ রাসূল চলে যাচ্ছেন, যেতে যেতে দেখছেন যে এক শ্রেণীর মানুষকে উল্টো করে ঝুলে রেখেছে, মানে তার মাথাটা নিচে পাগুলো উপরে ঝুলানো আছে। তারপরে জিব্রাইল দেখছেন, আল্লাহ নবীও দেখছেন, হঠাৎই আল্লাহ রাসূল জিব্রাইলকে জিজ্ঞেসে জিব্রাইল এরা কারা আর তাদের সঙ্গে কেমন আচরণ করা হচ্ছে জানেন? আল্লাহ রাসূল বলছেন তাদের এই জিহ্বাগুলোকে আগুনের কেচি দিয়ে কেটে দেওয়া হচ্ছে। কি দিয়ে বলেন তো ভাই? আগুনের কাঁচি দিয়ে কেটে দেওয়া হচ্ছে। তারপরে আল্লাহ রাসূল বলছে জিব্রাইল এরা কারা যাদের ঠোঁট আর জিহ্বাগুলোকে আগুনের কেচি দিয়ে কাটা হচ্ছে? সমাজে জিব্রাইল বলছে আল্লাহ নবী এরা হচ্ছে আপনার উম্মতের সেই শ্রেণীর বক্তা, সেই শ্রেণীর হুজুর যারা নিজে ভালো ভালো কথা বলতো কিন্তু নিজে আমল করতো না। কথা বুঝতে পারছেন? মানে জাহান্নাম যখন পরিদর্শন করছেন আল্লাহর নবী,
সেই সময়তে দেখছে এক শ্রেণী হুজুরদেরকে উল্টো করে ঝুলে রেখেছে, তাদের ঠোঁট আর জিহ্বাগুলোকে আগুনের কাছে দিয়ে কেটে দেওয়া হচ্ছে। আল্লাহ রাসূল জিজ্ঞেস করেছে, জিব্রাইল এরা কারা? আল্লাহ রাসূলকে জিব্রাইল জবাব দিয়েছে, এরা হচ্ছে এক শ্রেণীর বক্তা, যারা বক্তৃতা দিয়েছে, মানুষকে ভালো ভালো কথা বলেছে, নিজে আমল করে নাই, এইসব বক্তাগুলোর সঙ্গে এমন আচরণ করা হচ্ছে। মানে বোঝা যাচ্ছে কিছু কিছু বক্তা আছে যাদের আগুনের কেচি দিয়ে জিহ্বাগুলোকে কিয়ামতের মাঠে কাটা হবে। হবে কি হবে না কথা বলেন? হবে। অনেক বক্তা আছে বক্তৃতা দিচ্ছে, আমরা কোনো বক্তার দোষগুণ আমরা বিচার করি না, আমরা দোষগুণ বিচার করি আল্লাহ নবীর কথাগুলো তারা ঠিকঠাক বলছে কি বলছে না। কথা বুঝতে পারছেন? ভাই কারোর সঙ্গে আমাদের ব্যক্তিগত রাগ আছে, আমরা চাই জান্নাতের জান্নাত যাওয়ার জন্য মাঝখানে একটাই মাধ্যম লাগবে, তিনি আমাদের নবী, সর্বশেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ ব্যতীত মাঝখানে যদি কোনো ভায়া মাধ্যম ধরেন, আপনি কখনোই সঠিক জান্নাতের রাস্তা যেতে পারেন না। আমাদের গোটা বিশ্বের দাবি কি বা আমাদের দাবি কি বলেন তো? মানুষ যখন আমাদেরকে আসে দিয়ে বলে যে ভাইজান দেখেন আমি বিভ্রান্তের মধ্যে পতিত হয়েছি, কেন? বলছে এক হুজুর এই কথা বলে আর এক হুজুর আর এক কথা বলে, এখন কোনটা মানবো? বা আছে না নাই, এ হুজুর এটা বলছে, ও হুজুর ওটা বলছে, সাধারণ জনসাধারণ পাগল হয়ে গেছে। এখন বলছে কি রে ভাই, দুজনই বক্তা, দুজনই হুজুর, দুজনের বড় বড় ডিগ্রি আছে, তো দুজনের সঙ্গে পরস্পর বিরোধিতা আছে, সব বিরোধিতা আছে, এখন আমি কোনটা মানব? আমাদের কাছে যদি তারা আসে আমরা তাদেরকে একটাই কথা বলি, ভাই আমার কথা মানতে হবে না, এখন আল্লাহর কোরআন আছে, এই কোরআন মাজিদটা একটা বাংলাতে বা ইংলিশে যে ভাষা আপনি ভালো জানেন সেটা কিনে নেন, বাড়িতে একা একা পড়েন বা আপনি অন্য কাউকে নিয়ে পড়েন, সেই বুখারি খুলে পড়েন, তারপরে যেটা আপনার কাছে সঠিক মনে হবে আপনি সেটাই আমল করেন। আমরা বলি কি বলি না কথা বলেন? আমাদের দাবি একটাই যে আপনি কোরআন হাদিস পড়েন আর এর মধ্যে যেটা সঠিক আছে সেটাকে মেনে নেন, কিন্তু আপনি তাদের কাছে যাবেন ওরা বলে এই সর্বনাশ, কোরআন পড়বে না গোমরা হয়ে যাবে। আছে না নাই কথা বলেন? যদি বলেন যে বুখারির হাদিস আমি এটা পেয়েছি, আরে বাবা তুই বুখারি পড়বি? বুখারি পড়তে হলে 17 বছর মাদ্রাসাতে আগে তোর পাচা ঘেষ্টাতে হবে। আছে না নাই? অথচ ওই হুজুরি দেখবেন ফাজালে আমল পড়ছে। আছে না নাই? তো ফাজালে আমলে কি আছে রে ভাই? কথা কেমন বুঝতে পারছেন? যদি বুখারি মুসলিম যদি পড়া না যায়, পড়লে যদি মানুষ গোমরা হয়ে যায়, তো মানুষকে ফাজালে আমল পড়ানো হয় কি হয় না? মুনতাখাব হাদিসগুলো পড়ানো হয় কি হয় না? ওখানে সাধারণ মানুষ পড়ে না, আর আলেম শ্রেণী মানুষরা পড়ে। কথা বলেন ভাই? কারো বিরোধিতা করছি না বা কারো বিরুদ্ধে আমি এ কথা বলছি না, আমি বলছি যদি হেদায়েত পেতে চান আল্লাহর কোরআন আর নবীর সুন্নাহগুলোকে আপনাকে পড়তে হবে, জানতে হবে, তারপরে আপনাকে বিশ্লেষণ করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমনটাই বলছেন পবিত্র কোরআন সূরা নিসা সূরা নম্বর 4 আয়াত নম্বর 59 আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা তোমরা বিশ্বাস স্থাপন করেছো, যা তোরা ইমান এনেছো, মানে যারা ইমান এনেছে তাদেরকে আল্লাহ লক্ষ্য করে বলছে, আতিউল্লাহ আমি আল্লাহকে মেনে নাও, ওয়া আতি রসুল রসুলকেও তুমি মেনে নাও, ওয়া উলিল আমরি মিনকুম, আর তোমাদের মধ্যে যেসব পীর সাহেব আছে তাদেরকেও মেনে নাও। কথা বুঝতে পারছেন? আল্লাহ কজনকে মানতে বলেছে? কথা বলেন, তিনজনকে। প্রথমে আতিউল্লাহ, আল্লাহকে মেনে নিতে হবে। আল্লাহকে মেনে নেওয়া মানে আল্লাহকে আপনি দেখতে পাবেন? দেখতে তো পাবেন না দুনিয়াতে। আল্লাহকে মানার অর্থ হচ্ছে কোরআনটাকে মানতে হবে। কোরআনের বিসমিল্লার বা থেকে শুরু করে ম্যান জিন্নাতি অনসের সিন পর্যন্ত সবগুলোকে আপনাকে মেনে চলতে হবে, ইমান রাখতে হবে, এটাকে হচ্ছে আল্লাহকে মেনে নেওয়া। আর দুই, ওয়াতি রসুল, রসুলের অনুসরণ করতে হবে। রসুলের অনুসরণ মানে আল্লাহর নবী যে আদেশ করেছেন, মা আতাকুম রসুলু ফাখুজুহু ওয়ামা নাহাকুম আনু ফান্তাহু, আল্লাহ বলছেন নবী তোমাকে যা যা দিয়েছে সেগুলো গ্রহণ করে নাও আর যা যা দেয় নাই তা বর্জন করে দাও। সূরা হাশর আয়াত নম্বর 7, সুনান ইবনে মাজাহ হাদিস নম্বর 1, এই ঘটনাটা মজুদ আছে কোরআনের আয়াত এবং হাদিস। নবীকে মেনে নেওয়া মানে নবীর আদর্শকে মেনে নেওয়া। কার আদর্শকে? নবীর আদর্শকে আপনি মানেন? কথা বলেন, কোন ক্ষেত্রে মানেন বলেন তো ভাই? প্রতিদিন সকালবেলায় ঘুম থেকে উঠে দাড়ি চাচ্ছেন, প্রতিদিন সকালবেলায় ঘুম থেকে উঠে আপনি দাড়ি চেয়েছে, যতক্ষণ না চাচ্ছেন ততক্ষণ আপনি অফিসে গেলে আপনার বস হয়তো কিছু বলবে, এই ভয়ে আপনি দাড়িটাকে চেয়েছে আপনি হাইড্রেন দিয়ে আপনি গড়ে দিচ্ছেন, এটা নবীর আদর্শকে আপনি ভালোবাসা হলো। কথা বলেন, আপনার প্যান্টে এখনও টাকনার নিচে একদম লেথড়ে লেথড়ে চলছেন, এটা নবীর ভালোবাসা হলো। অথচ আল্লাহ নবী বলছেন সেই মুসলিম কিতাবুল ইমান 195 নম্বর হাদিস, আল্লাহ নবী বলছেন কোন ব্যক্তির যে টাকনার নিচে যদি কাপড় থাকে, মাকাদমিনা নার, তার থাকার জায়গা জাহান্নাম। কোথায়? কথা বলেন, আল্লাহ নবী বলছেন কোন পুরুষ মানুষ যদি টাকনার নিচে কাপড় চলে যায়,
আপনি লুঙ্গি পরেন, প্যান্ট পরেন, পায়জামা পরেন, টাকনার নিচে যদি চলে যায়, আল্লাহ নবীর কথাটা আমাদের কথা নয়, আল্লাহ নবী বলছে তার থাকার জায়গা জাহান্নাম। এখন বলেন তো আপনি আল্লাহর নবীকে মানতে পেরেছেন? যে কথা বলেন মানতে পেরেছেন? মানতে পারেননি। অথচ আল্লাহ বলছে আতিউল্লাহ, আমাকে মেনে নাও, আতি রসুল, আমার রসুল যে আদর্শ দিয়ে গেছে সেই আদর্শ মোতাবেক তোমাকে চলতে হবে। আপনি এই ছোট ছোট আদর্শগুলোকে আপনি অমান্য করছেন, প্রতিদিন আল্লাহর সাথে বিরুদ্ধ আচরণ করছেন। বা বলুন তো আপনি আল্লাহ নবীকে মানার দাবিদার হতে পারে কখনো? আপনি কোন ক্ষেত্রে মানেন? বিবাহতে আল্লাহ নবীকে মানেন? আল্লাহ নবী বলে দিয়েছেন সহিহুল জামে হাদিস না 2260 যে তুমি নেককার মেয়েকে বিয়ে করো, নচেত ফিতনায় পড়ে যাবে। কিসে পড়বে? ফিতনায় পড়ে যাবে। বিয়ে করেছেন 4 মাস 5 মাস 6 মাস পরে দেখছেন আপনার বউটা অন্য কোনো ছেলের সঙ্গে মেসেজ করছে। কেন? আগেকার বয়ফ্রেন্ড আছে না নাই? বাংলাদেশের রিপোর্ট ইনকিলাব পত্রিকা 2011 সালের পৃষ্ঠা নম্বর 26 বলা হচ্ছে বাংলাদেশে শতকরা 66% মেয়েরা তারা বিয়ের পরে পরকীয়ায় লিপ্ত। এটা আপনার বাংলাদেশের রিপোর্ট। কী করবো? পরকীয়া বুঝেন? শতকরা 66% মেয়ে কতগুলো পরকীয়া মানে বোঝেন? মানে আপনার বউ, মানে বিয়ে করা বউ, যাকে মোহরানা দিয়ে বিয়ে করেছেন, যার জন্য শাড়ি গহনা সব কিছু আপনি কিনে দেন, আপনি বাড়িতে থাকেন না, আপনার বউটা পরকীয়া করে। পরকীয়া মানে অন্য ছেলের সঙ্গে আবার প্রেমে পড়ে গেছে, তার সঙ্গে মেসেজে চ্যাটিং করছে অথবা অডিও কলে কল করছে, তার সঙ্গে যৌনতাযুক্ত কথা বলছে। এটা আপনাদের বাংলাদেশের রিপোর্ট। কথা আমার বুঝতে পারছেন? আল্লাহ নবী ওই যে বলেছিলেন যে তোমরা নেককার স্ত্রী গ্রহণ করো, নচেত ফিতনায় পড়ে যাবে। ভাই বলেন তো এখন আপনি ফিতনার মধ্যে আছেন না নাই? জি অবশ্যই আপনি ফিতনার মধ্যে আছেন। নবীর আদর্শকে যখনই বর্জন করবেন, আপনার ইহকাল ধ্বংস পরকাল ধ্বংস হবে কি হবে না? নিশ্চিত হবে। আমাদের সমাজে অনেক অজস্র আল্লাহ রসুল যে কথা বলেছে তার হুবহু উল্টো আচরণ করা হয়, আছে না নাই? আল্লাহ নবী বলেন পুরুষদের টাকনার ওপরে কাপড় থাকবে, কিন্তু পুরুষরা এখন টাকনার নিচে কাপড় পরে। আল্লাহ নবী বলে গেলেন যে নারী যারা হবে, মহিলা যারা হবে, তাদের গোটা পায়ের পাতা পর্যন্ত ঢাকা থাকবে, অথচ আপনার মেয়ে টাকনার উপরে কাপড় পরে। বাপ আবার ঈদের দিনে যখন কাপড় কিনতে গেছে, ফ্যাশন কাপড় কিনতে গিয়ে টাকনার উপরে তার মেয়েকে কাপড় পরাচ্ছে, আছে না নাই? দেখবেন রাস্তা দিয়ে যাবেন, মেয়েদের এখন টাকনার উপরে কাপড়, মানে যা আছে সব টাকনার উপরে থ্রি কোয়ার্টার পরছে, আর পুরুষ ভাইরা প্যারালাল জিন্স প্যান্ট পরছে, মাটি যত আছে নোংরা সব ধুয়ে মুছে ছাপ করে দিয়ে চলে যাচ্ছে, আছে না ভাই? রাস্তায় বেরোন দেখবেন মেয়ে মানুষরা এখন অধিকাংশ আপনাদের বাংলাদেশের মেয়েকে তুমি ফেরেস্তা মনে করি। আমি যখন বাংলাদেশে প্রথম এসেছিলাম তো আমি অবাক হয়েছিলাম, কেন জানেন? আমি মারাত্মক অবাক হয়েছিলাম। আমি 2017 সালের 17 সেপ্টেম্বর বাংলাদেশে প্রথম আসি ঢাকাতে, তো ঢাকাতে নামার পরে বিমানবন্দর থেকে আমি অবাক, যেদিকে তাকায় চারিদিকে বোরখা পরা মেয়ে, অধিকাংশ মেয়েরা বোরখা পরা, কমপক্ষে নিকাব পরে আছে, কমপক্ষে নিকাব পরা আছে। আমি তখন ভাবছি কী ব্যাপার, বাংলাদেশে সবাই নিকাব পরেছে, সবাই বোরখা পরা, আশ্চর্য অধিকাংশ। কিন্তু আপনি কলকাতার মাটিতে নামবেন, নেমে দেখবেন যে আপনি 100,000 যদি মেয়ে দেখেন, একটা তার মধ্যে বোরখা পরা মেয়ে পাবেন? কথা বলেন, একটাও পাবেন না ইনশাআল্লাহ। আমি যতটা দেখেছি 100,000 চারিদিকে তাকিয়ে দেখবেন একটা আপনি বোরখা পরা মেয়ে দেখতে পাবেন না। বাংলাদেশে অবাক, সবাই বোরখা পরে রে ভাই, বাংলাদেশে তো তাহলে বোরখার ওয়াজ করার কোনো প্রয়োজন নেই, সব জায়গাতে বোরখা চলছে। কিন্তু তারপরে দেখবেন অধিকাংশ ক্ষেত্রে মেয়েরা পুরুষের মানে বেশটাকে ধারণ করেছে, আর ছেলেরা মেয়েদের বেশ ধারণ করেছে। কিভাবে? অনেক মেয়ে আছে তারা যখন চুরি না লাগে না, আছে না নাই? ওড়নাবিহীন চুড়িদার আছে না নাই? আছে। পুরুষ মানুষ দেখবেন এখন তারা পায়জামা পরছে, পাঞ্জাবি পরছে ওড়নাসহ, আছে না ভাই? দেখেন সব জায়গায় উল্টো, মেয়েরা এখন কানের দুল পরে না, ছেলেরা এক কানে পরে, এটা আবার ফ্যাশন, ভাই উল্টো আছে না নাই? সব দিকে আল্লাহ রসুল যেটা বলেছে তার বিরুদ্ধ আচরণ করা হচ্ছে। বুখারি হাদিস না 5590 আল্লাহ নবী বলছে কিয়ামত ততক্ষণ হবে না যতক্ষণ না আমার উম্মতের মধ্যে এক শ্রেণীর মানুষ থাকবে যারা বাদ্যযন্ত্র গানকে হালাল মনে করবে। কি বলেন তো ভাই, গান বাদ্যযন্ত্রকে হালাল মনে না করবে ততক্ষণ কিয়ামত হবে না। আল্লাহ নবীর কথা, ততক্ষণ কিয়ামত হবে না যতক্ষণ না গান আর বাদ্যযন্ত্রকে আপনি হালাল মনে করছেন। বা আপনি হালাল মনে করেন কি করেন না? আপনি হালাল মনেই করেন। গান বাদ্যযন্ত্রকে যদি হালাল মনে না করেন তো আপনারা মেয়ে বিয়ে দিচ্ছেন, ডিজে আওয়াজ দেয় যেন বিয়েই কমপ্লিট হয় না, আছেন না? কথা বলেন, আপনার ছেলের মুখে ভাত দেবেন, তার খতনা দেবেন, মানে মুসলমানি দেবেন, নুনু কাটাখানা, কী কাটাখানা, খতনা, ওটা তো করছেন বিদাত, তারপরে আবার ডিজে আওয়াজ দিলে আপনার এই কাজটা সম্পূর্ণ হচ্ছে না।
মানে গান বাদ্যযন্ত্র যদি আপনি না শোনেন আপনার মনে হচ্ছে অনুষ্ঠানগুলো সম্পূর্ণ হচ্ছে না। তো ভাই বলেন তো ভাই মুসলমানের বাচ্চা এই কাজগুলো করছে এগুলো হালাল না হারাম তার কাছে? সে তো মনে করছে হালাল, এই জন্য সে করছে। শুধু এতটাই নয়, আল্লাহ নবী একদিন রাস্তা দিয়ে চলছেন, হঠাৎ চিৎকার মেরে মাঝ রাস্তাতে আল্লাহ রাসূল ডাকছে মুয়াজ। মুয়াজ রাদিয়াল্লাহু সঙ্গে সঙ্গে বলছে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল আমি উপস্থিত। কি বলতে যাচ্ছেন বলেন? আল্লাহ রাসূল আরো কিছুক্ষণ চলে যায়, আবার চিৎকার মেরে বলে মুয়াজ। মুয়াজ বলছে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল কি বলছেন বলেন আমি শুনতে যাচ্ছি। আরেকটু যাওয়ার পর আল্লাহ রাসূল আবার তিনবার ডাকছে মুয়াজ। আল্লাহ রাসূলকে মুয়াজ আবার বলছে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ নবী বলেন কি বলতে যাচ্ছেন বলেন একটু। আল্লাহ রাসূলের সেই সময় কানে আঙ্গুল দেওয়া ছিল, সঙ্গে সঙ্গে কানের আঙুলটাকে নামে দিয়ে আল্লাহ রাসূল বলছে তুমি কি কিছু আওয়াজ শুনতে পাচ্ছ, মানে গান বাদ্যযন্ত্র শুনতে পাচ্ছ? মুয়াজ রাদিয়াল্লাহু আনহু বলছে আল্লাহ রাসূল এখন আমি কিছুই শুনতে পাচ্ছি না। আল্লাহ রাসূল কানের হাত থেকে কান থেকে সঙ্গে সঙ্গে হাতটাকে নামিয়ে নিয়েছে, মানে আল্লাহ রাসূল যখন গান বাদ্যযন্ত্র শুনতেন তখন তিনি কানের মধ্যে আঙুল দিয়ে রাখতেন। আর আপনি আপনার ছেলে দুজনেই আপনার মেয়ে আপনার পরিবার সকলেই কানে হেডফোন লাগিয়ে ভাই গান শুনছে কি শুনছে না দেখবেন একদম উল্টো। আল্লাহ নবী কি করতেন? আঙ্গুল দিতেন, গান বাদ্যযন্ত্র আওয়াজ শুনলেই আঙ্গুল দিতেন। আর আমাদের পরিবারে কি আছে? তারা হেডফোন দিচ্ছে, ইয়ারফোন দিচ্ছে, মানে গান শোনার জন্য কানের মধ্যে আল্লাহ সাল্লাহ আঙ্গুল দিত, এরা গান শোনার জন্য একটা হেডফোন গুঁজে দিয়েছে। ব্যবহৃত এই উম্মা ধ্বংস হবে না তো কারা হবে? কথা বুঝতে পারছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীগণ আতিউল্লাহ আল্লাহর আনুগত্য করো, ও আতিউর রাসূল রাসূলের অনুসরণ করো, ওয়া উলিল আমরি মিনকুম, আর তোমাদের মধ্যে যারা উলুল আমর আছে মানে নেতা আছে, মন্ত্রী আছে, রাজা বাদশাহ আছে, ক্ষমতাশীল ব্যক্তি আছে, আলেম উলামা পীর ফকির মাশায়েখ আছে, তাদেরকে তুমি আনুগত্য করো, অনুসরণ করো। সমস্যা এখানে কোথায় বলেন তো ভাই? সমস্যা কোথায়? যখন তিন নম্বর পার্সনের কথা বলছে, থার্ড পার্সন, আল্লাহ হচ্ছে প্রথম, নবী হচ্ছে দ্বিতীয়, আর থার্ড পার্সন কোনটা? হয় দেশের রাজা বাদশাহ অথবা আলেম ওলামাকে মানতে যখনই বলা হয়েছে, আলেমদেরকে মানতে গিয়ে তো বেশি সমস্যা আছে না নাই? আছে। এক হুজুর এক কথা বলে তো আর এক হুজুর আর এক কথা বলে। একজন হুজুর বলছে নামাজ শেষে সম্মিলিত মোনাজাত চলবে না, আরেকজন বলছে তুই যদি মোনাজাত না করিস তুই কাফের হয়ে গেছিস। আছে না নাই? যে হুজুরে মুনাজাত করা ছেড়ে দিয়েছে তাকে ইমামতিও বাদ দিয়ে দিয়েছে। আছে না নাই? আছে। কে একটু বুকে হাত বেঁধে নামাজ পড়েছে আর অন্য কিছু অপরাধ করেনি তাকে মসজিদ থেকে বের করে দিয়েছে। আছে না নাই? কে একটু নামাজের জোরে আমিন বলেছে তার কোনো আর অপরাধ নেই কিন্তু মসজিদ থেকে তাকে লাথি মেরে বের করে দেওয়ার ইতিহাস আছে না নাই? আছে। আট টাকার তারাবি না বিশ টাকার তারাবি এই নিয়ে মতনৈক্য করে মসজিদকে বাংলাদেশের মাটিতে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়ার ইতিহাস আছে না নাই? আপনারা বাংলাদেশের মানুষ আমাদের ইন্ডিয়াকে নিয়ে খুব চিন্তা করেন। কোনটাকে নিয়ে? ইন্ডিয়াকে নিয়ে। ইন্ডিয়াতে বাবরি মসজিদ কেন এখন হিন্দু সন্ত্রাসী সংগঠনগুলো কেন জোর করে তারা নিয়ে নিল, এটা নিয়ে আপনাদের রাতের ঘুম হয় না? বাঁচা না নাই? যে বাবরি মসজিদ কেন এখন হিন্দুরা তারা মন্দির করে নিল, এই নিয়ে আপনাদের হৃদয় রক্তক্ষরণ হয়। বাবরি মসজিদকে কেন ভেঙে দিল, এই জন্য বাংলাদেশে রাজপথে মিছিল হয়, অথচ আপনাদের বাংলাদেশে ভোলার মাটিতে আহলে হাদিসদের বেশ কয়েকটা মসজিদকে তারা ভেঙে চূর্ণ বিচূর্ণ করেছে কি করে নাই? আমরা হচ্ছে সাধারণত অমুসলিমদের ব্যাপারে কঠোর একদম, মানে তারা যদি কিছু করে সহ্য হচ্ছে না, কিন্তু আপনি নিজে হাতে আল্লাহর ঘর ভেঙেছেন বাংলাদেশে আছে না ভাই? আপনি নিজে মসজিদে প্রবেশ করতে দিচ্ছেন না, আজান বলছেন ভারতে আজান দিতে দেওয়া অনেক জায়গায় নিষিদ্ধ। হ্যাঁ, এ কথা ঠিক যে অনেক জায়গায় আজান দেওয়া নিষিদ্ধ, কিন্তু আপনাদের বাংলাদেশে যে আজান দেওয়া নিষিদ্ধ কেন? আহলে হাদিসরা 12:15 জোহরের আজান দেয়, একদম দলবদ্ধভাবে বলে হুজুরে গিয়েছে খবরদার 12:15 আজান দিবি না, দিলে তোর মসজিদ ভেঙে দেবো। হুমকি আছে না নাই? তো শুধু কি আমাদের ভারতে হিন্দু দাদা যারা আছে তারাই কি অত্যাচার করে? ভাই আপনাদের ভারত বাংলাদেশে আছে না নাই? আছে, সব জায়গাতে আছে, কিন্তু আমরা ওইদিকে বেশি দেখি, ওইদিকে বেশি দেখি। ভাই আপনাকে আমি এতটা বোঝানোর চেষ্টা করছি, জিনিস হচ্ছে তিনটা, এক আতিউল্লাহ আল্লাহর আনুগত্য করা, ও আতি রসুল রসুলের অনুসরণ করা, ওয়া উলিল আমরি মিনকুম, আর নেতা মন্ত্রী যারা আছে, যারা ইমাম আছে, যারা পিসেব আছে, তাদেরকেও আল্লাহ মানার কথা বলেছে। তো কতক্ষণ মানবেন? আল্লাহ সে কথা বলে দিয়েছে। আল্লাহ বলছেন তারপরে ফাইয়িন তানাজাতুন ফি শাইয়িন, যদি এই আলেম ওলামাদের তানাজা চলে আসে, মানে মতনৈক্য মতভেদ চলে আসে, তখন কি করবে? কথা বলেন, আল্লাহর আনুগত্য করো, রসুল অনুসরণ করো, দুটো কথা বলার পরে কিচ্ছু বলেনি।
তৃতীয় পক্ষের কথা যখনই বলেছে যে ইমামদেরকে মেনে নাও, সমাজে যারা হুজুর আছে তাদেরকে মেনে চলো, তারপরে এ কথা হুজুরের কথা বলার পরে বলছে যদি হুজুরদের মধ্যে বিতর্ক দেখো, এক হুজুর এক কথা বলে আর এক হুজুর আর এক কথা বলে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন আদেশ করছে তখন তোমরা প্রত্যাবর্তন করো, ফারুদ্দুহুল্লাহি ওয়া রাসূল, তখন তোমরা প্রত্যাবর্তন করো আবার কোরআনের দিকে আর নবীর দিকে। কোথায় কথা বলেন ভাই? ইসলাম জিনিসটাকে বুঝতে হবে। কি বললাম বলেন তো ভাই? আপনাকে যদি এখন ওয়াজ করে, আপনি সব ওয়াজ জানেন, আপনি জানেন পাঁচ ওয়াক্ত যদি নামাজ আপনি না পড়েন, আল্লাহ নবী আপনাকে কাফের বলেছে। কি বলেছে? সহিহ মুসলিম কিতাব বলে ইমান হাদিস নাম্বার 253, আল্লাহ নবী বলছেন মান তারাকা সালাতা মুতাম্মাদান ফাকাদ কাফারা, যে ব্যক্তি ইচ্ছাকৃত নামাজ পড়ে না এই ব্যক্তি কাফের হয়ে গেছে। কি হয়ে গেছে? কাফের হয়ে গেছে। কিয়ামতের মাঠে বান্দার প্রথম হিসাব নেবে সালাতের। সূরা নাসা 666 নম্বর হাদিস। এই হাদিস আপনি জানেন কি জানেন না? জানেন। তাই নামাজ না পড়লে মানুষ কাফের হয়ে যায় এ কথা সবাই জানে, কিন্তু কিভাবে নামাজ আপনাকে পড়তে হবে এটা নিয়ে সমস্যা আছে না নাই? এটা নিয়ে সমস্যা আছে। পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো সবাই একমত, কিন্তু কিভাবে যে নামাজ পড়বেন এটা নিয়ে মতানৈক্য আছে। তাই ইসলামকে যদি না বুঝেন, ইসলামের ওসুল নীতিমালা যদি না বুঝেন, আপনি ইসলামের যে স্বাদ, ইসলাম পালন করে যে আত্মতৃপ্ততা, এটা কখনোই পাবেন না। পাবেন? কথা বলেন। আপনি যখন কোরআন হাদিস নিজে পড়বেন আর আমল করবেন তখন মজাই আলাদা, আর আপনি যখন শুনে শুনে ইবাদত করবেন সে মজাটা পেলেও আপনি সেই মজা পাবেন না। পাবেন? কথা বলেন। যখন আপনি অজু করছেন, ধরেন সহিহ মুসলিম 1800 নম্বর হাদিস, আল্লাহ নবী বলছেন কোন ব্যক্তি যখন অজু করে, অজুর যে পাত্রে পানি থাকে, বান্দা যখন পানিটাকে নিয়ে এই হাত থেকে জেরা পর্যন্ত ধৌত করে, এই হাত দ্বারা এই বান্দা যত অন্যায় পাপ করেছে হাতের সঙ্গে লেগে থেকে কি থাকে না? কথা বলেন। আল্লাহ নবী বলছে বান্দা যখন অজুর পানি দিয়ে হাত থেকে ধৌত করে, এই হাত দিয়ে যত অন্যায় যত পাপ করেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত পাপগুলোকে অজুর পানি দিয়ে ঝরে পরিষ্কার করে দেয়। সুবহানাল্লাহ। চিন্তা করেছেন ভাই বোন? এখানে হাদিসটা জানলেন, কালকে যখন অজু করবেন আর মনে মনে স্মরণ করবেন যে আল্লাহ নবী বলেছেন, কোথায়? সহিহ মুসলিম 1800 নম্বর হাদিস, বান্দা যখন অজু করার জন্য পানি দিয়ে এই হাতটাকে ধৌত করে, হাত দিয়ে যত গুনাহ সাগিরা ছোট ছোট পাপ করেছে সমস্ত গুনাহকে আল্লাহ ক্ষমা করে দেয়। ভাই বন্ধু, অন্তরে শান্তি আসবে না? আপনাকে স্মরণ করতে হবে। স্মরণ, যে আপনি স্মরণ করেন দেখেন অন্তরে প্রশান্তি আসবে। বা হাত দিয়ে গুনাহ করে কি করি না? এই হাতে যদি মোবাইল থাকে দুনিয়ার সব গুনাহ করা যায়। কি করা যায় বলেন তো? এই মোবাইলটা এমন একটি মাধ্যম, দুনিয়ার সব গুনাহ, যে গুনাহ করতে চাইবেন সেই গুনাহ করতে পারবেন। আপনি যদি মনে করেন যেখানে ঘুষ খাবেন, পারবেন না। ঘুষ এখন কিসে দিচ্ছেন? আপনাদের বিকাশে। আমরা নেলে ফোনপে দিই, মোবাইল পে দিই, গুগল পে দিই, ইন্ডিয়াতে আপনারা দিচ্ছেন বিকাশ, রকেট, নগদ। ঘুষ এখন দেওয়া হচ্ছে কি হচ্ছে না? আপনি এই মোবাইল থেকে দিয়ে দিচ্ছেন। যদি বলা হয় যে সুদ চলে কি চলে না মোবাইলে, জি ইন্টারেস্ট এখন এই সুদ এর মধ্যে আছে। ওই যে আপনি অনলাইনে বিভিন্ন রকমের ব্যবসা এখন করছেন, আছে না? নাই। শেয়ার মার্কেটিং থেকে শুরু করে কত রকমের নানা বিধি এখন বিজনেস মোবাইলের মাধ্যমে মানুষ এখন করছে কি করছে না? করছে। আপনি যদি মনে করেন মোবাইল দিয়ে জেনা করবো, জেনা করতে পারবেন কি পারবেন না? কোথায় আপনার কোন গার্লফ্রেন্ড আছে, তার সঙ্গে ভিডিও চ্যাটিং করছেন, তার গোটা উলঙ্গ শরীর দেখছেন, আপনিও দেখাচ্ছেন, ভাই এই জেনা হয় কি হয় না? কথা বলেন। আছে। আপনি কোন গুনাহ করবেন? মোবাইল দ্বারা সব গুনাহ করা সম্ভব। তাই আমি বলেছি এই মোবাইলটা হচ্ছে একটা শয়তান। কি বলেন বলুন তো ভাই? মোবাইলটা কি? এটা শয়তান। এই শয়তানটাকে মুসলিম বানাতে হবে। মোবাইলটাকে মুসলিম বানানো যায় না? এই মোবাইলটাকে প্রথমে মুসলিম বানাতে হবে। যদি আপনার মোবাইল মুসলিম না হয়, এই মোবাইলটা আপনাকে ফাসেক বানিয়ে দিবে, আপনাকে গুনাহগার বানিয়ে দিবে, পাপিষ্ট বান্দা বানিয়ে দিবে। এই মোবাইলটাকে আপনাকে মুসলিম কীভাবে বানাবেন? প্রথম কাজ হচ্ছে যত ন্যাকেট খারাপ খারাপ ওয়েবসাইট আছে সবগুলোকে ব্লক করতে হবে। যত রকমের আপনার গান আছে সব ডিলিট করে ফরম্যাট করে দিতে হবে। যত ফেসবুকে অপরিচিত নারীদের সঙ্গে আপনার ফ্রেন্ড লিস্টে আছে সবগুলোকে আনফ্রেন্ড করে দিতে হবে। এরপরে আপনার মূল কাজ যে আপনার মোবাইলের মধ্যে আপনাকে একটা সফটওয়্যার লোড করতে হবে বাংলা ভাষাতে, নাম হচ্ছে বাংলা হাদিস, কি বললাম, বা হাদিস বিডি। এই সফটওয়্যারটা লোড করলেই আপনি কমপক্ষে 54,000 হাদিস বাংলাতে পড়তে পারবেন। সুবহানাল্লাহ। এক অ্যাপসে প্রায় 54,000, আর কমপক্ষে এই অ্যাপসের মধ্যে 100 খানের উপরে কিতাব পাবেন। ডক্টর আশাদুল্লাহ গালিব স্যারের সলাতুর রসুল পাবেন, আলহামদুলিল্লাহ। এরপরে মুজাফফর বিন মহসেন হাফেজাহুল্লাহর জাল হাদিসের কবলে রসুল্লাহ সালাত এই বইটা পাবেন, কমপক্ষে 100-এর উপরে। এই যখন আপনি অ্যাপসটা ডাউনলোড করবেন, এই মোবাইলটা এখন মুসলিম হয়ে যাচ্ছে। কথা বুঝতে পারছেন? মোবাইলে একটা কোরআন ডাউনলোড করবেন, রাত্রিবেলাতে যখন আপনি ঘুমাচ্ছেন, রাত্রিবেলাতে যখন ঘুমাচ্ছেন সেই সময়তে আপনাকে
রাত্রিবাতে যখন আপনি ঘুমাচ্ছেন সেই সময়তে আপনাকে কি করতে হবে বলেন তো? মোবাইলের মধ্যে যখন আপনি আগে গান শুনতেন, এখন আপনার গান শোনার পরিবর্তে কোরআন ডাউনলোড করে রাখতে হবে। অডিও কোরআন আছে না নাই? রাতে কানের পাশে রেখে দেবেন, সুরা বাকারা চলতে থাকবে, আপনি ঘুমাতে থাকবেন। কথা বুঝতে পারছেন? এখন এই মোবাইলটা কি বলেন তো? মুসলিম মোবাইল। আল্লাহ নবী বলছেন যে সমস্ত মানুষের কাছে জিন থাকে, মানে শয়তান থাকে। কি থাকে? শয়তান থাকে। সাবির হচ্ছে আল্লাহ নবী, আপনার কাছে থাকে? বলতে যে আমার কাছে থাকে, তবে ওকে আমি মুসলিম করে নিয়েছি। কি করে নিয়েছি বলেন তো ভাই? আল্লাহ নবী ওই শয়তানকে মুসলিম বানিয়ে নিয়েছি, মানে আল্লাহ রাসূল তাকে দাওয়াত দিয়ে দিয়ে তাকে ভালো করে নিয়েছে। তো মোবাইলটা হচ্ছে এক নম্বর টাটকা শয়তান। এই শয়তানটাকে প্রথমে আপনাকে কি করতে হবে? মুসলিম করতে হবে। এই এর মধ্যেই আপনি শুধু ইউটিউবে বিভিন্ন আলোচকদের বক্তৃতা শুনেন, শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, মুজাফফর বিন মোহসেন, আমানুল ইসমাইল মাদানী, এইসব আলোচকদের আলোচনা শুনেন। আমাদের ভারতবর্ষের আছে মতিউর রহমান মাদানী, নাম শুনেন নাই? তার বক্তৃতা শুনেন, আব্দুল হামিদ ফায়জি, আবুবাকর জাকারিয়া, এদের আলোচনা শুনেন। সব সময় মোবাইল থেকে যদি কিছু বের হয়, আপনার শুধুমাত্র ইসলামী আলোচনা বের হবে, তখন এই মোবাইলটার নাম হচ্ছে মুসলিম, আলহামদুলিল্লাহ। ভাই আপনাকে তিনটে জিনিস আমি শুধু বোঝানোর উদ্দেশ্য, এক জান্নাত যার জন্য প্রধান একটাই মাধ্যম, তার নাম কি বলেন তো ভাই? তার নাম কি? পীর, ইমাম। মানুষ জান্নাত যার জন্য দুটো জিনিসকে ধরে, এক পীর ধরে আর দুই ইমাম ধরে। দেখবেন বলবেন যে চার মাজহাব না মানলে তুমি জান্নাতে যেতে পারবে না, মানে ইমাম ছাড়া জান্নাত যাওয়া যায় না। দুই বলে মাজহাবের তো হলো হলো, এখন পিসাব যদি না ধরো তাহলে তুমি জান্নাতে যেতে পারবে না। মানে মানুষ জান্নাত যাওয়ার জন্য দুটো জিনিসকে মানদণ্ড করেছে, এক পীর সাহেব, দুই চার মাজহাবের একটা মাজহাব। আছে না নাই? আছে। আর আমরা বলি যে এত কিছু রাস্তা যাওয়ার দরকার নেই, আপনাকে একজন ব্যক্তিকে ধরবেন যে জান্নাত দেখেছে, তার নাম মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবীকে ধরেন, তার আনুগত্য অনুসরণ করেন, আপনাকে তিনিই জান্নাতে নিয়ে যেতে পারেন, এ ব্যতীত কেউ জান্নাতে নিয়ে যেতে পারবে না। সেই বুখারির 4678 নম্বর হাদিস, আল্লাহ নবী বলছেন কিয়ামতের মাঠে সমস্ত নবীরা তারায় পড়ে থাকবে, একদম পড়ে থাকবে। আল্লাহ রাসূল প্রথম উঠবেন, প্রথম আল্লাহ রাসূল তিনি উম্মতকে সুপারিশ করবেন। কি করবেন? আল্লাহ নবী তিনি সুপারিশ করবেন, পীর হিসাবে সুপারিশ করবেন কি করবেন না এটা পরের কথা। পীরকে হয়তো তার মুরিদ সুপারিশ করে জান্নাত নিয়ে যেতে পারে, কারণ যাকে মনে করছেন পীর হতে পারে সে এক নম্বর শয়তানই ছিল। আছে না নাই? কথা বলেন, যাকে মনে করছেন পীর, বাহ্যিক দিক থেকে মনে হচ্ছেন পীর, কিন্তু আসলে দেখা যাচ্ছে সে এক নম্বর শয়তান ছিল। এরকম ঘটনা ঘটেছে কি ঘটেনি? অজস্র আছে, অজস্র জায়গাতে এরকম ঘটনা পাওয়া যায়। তো আপনাদের তিনটে জিনিস বললাম, এবার আপনাকে একটা জিনিস বোঝাই। বক্তৃতার প্রথম অংশে এবার চলে আসেন, আপনাকে বলেছি পৃথিবীতে প্রায় 4,500 ধর্ম আছে, কোরআন সুন্নার আলোকে বুঝতে পারলাম এ কথা, যদি মুসলিমরা জান্নাতে যেতে চায় তাহলে কার আনুগত্য করতে হবে? আল্লাহ নবীর। এখন একটা হিন্দু ঠাকুরকে গিয়ে বলবেন যে আমাদের নবীকে না মানলে আপনি জান্নাত যাবেন না, ভাই আপনার কথা মানতে চাইবে? কোনো হিন্দু দাদাকে যদি বলেন যে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি না মানলে তুমি জান্নাত যাবে না, হিন্দুরা আপনার কথা মানবে? মানবে না। এখন হিন্দুকে কীভাবে বোঝাবেন? বলবেন এই দেখো কোরআন আছে, বলো বাবা তোর কোরআন তোর কাছে রাখ। কথা বোঝেন নাই? যদি আমরা কোরআন থেকে যদি গিয়ে বলি যে ভাই এখন কোরআন বলছে নবীকে না মানলে জান্নাত যাবে না, তো হিন্দু ব্যক্তি বা খ্রিস্টান ব্যক্তি যদি বলে ভাই তোমাদের ধর্মগ্রন্থ কোরআন তোমরা মানো, আমাকে বলো কেন, ভাই বলতে পারে কি পারে না? পারে। তো এই ব্যক্তিকে কীভাবে বুঝাবেন, একজন অমুসলিমকে কীভাবে বুঝাবেন? এর দলিল সহিহ বুখারি 3218 নম্বর হাদিস, আল্লাহ নবীর কাছে রাস্তার ধারে একদিন বসে আছেন আমাদের নবী, বেশ কিছু ইহুদি আলেম তারা একটা নারীকে মারতে মারতে নিয়ে যাচ্ছে। কথা বুঝতে পারছেন? ইহুদি পণ্ডিত সঙ্গে সঙ্গে নারীকে নিয়ে আল্লাহ নবীর কাছে চলে এসেছে, এসে বলছে যে ইয়া মুহাম্মদ আপনি এই মেয়েটির একটা বিচার করে দেন। আল্লাহ রাসূল বলছে মেয়েটি কি করেছে? বলছে এই মেয়েটি জেনা করেছে। আল্লাহ নবী তখন বলছে জেনা যখন করেছে তোমরা তো ইহুদি, তোমরা তো তওরাত মানো, তো তওরাতে কি এমন কোনো বিধান নেই কেউ যদি জেনা করে তাকে কি করতে হবে? ইহুদি আলেম তখন বলছেন যে হ্যাঁ তওরাতে আছে, কেউ যদি জেনা করে তাকে চত্থাপ্পড় মেরে মুখে কালি টালি মেরে দিয়ে তাকে ছেড়ে দিতে হবে। সঙ্গে সঙ্গে একজন সাহাবি বলছে আল্লাহ নবী এ লোকটা মিথ্যা কথা বলছে, তওরাতে এমন কোনো আইন নেই, বরং তওরাতে আছে কেউ যদি বিবাহিত জেনা করে তাকে ইট ঢেল পাথর দিয়ে মারতে 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 একদম মেরে ফেলতে হবে, মানে রজম করতে হবে। ইহুদি আলেম সঙ্গে সঙ্গে অস্বীকার করছে, না আমাদের তওরাতে এই কথা নাই। কথাকে বুঝতে পারছেন? দেখেন আল্লাহ নবীর জমানার ঘটনা। সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূল সাহাবি তখন বলছে আল্লাহ রাসূল
ওনাকে তওরাত আনতে বলেন, আমি ওটা বের করে দেখিয়ে দিচ্ছি যে কোথায় রকমের আয়াতটা আছে তওরাতের মধ্যে। আল্লাহ নবী তখন বলছেন, যাও তোমাদের যে তওরাতটা আছে সে তওরাতটাকে নিয়ে আসো। তওরাত যখন নিয়ে এসেছে ইহুদি আলেম, তখন আল্লাহ নবীর সামনে ধরেছে, ধরে বলছে দেখেন এখানে তওরাত, দেখেন দেখেন তওরাতের মধ্যে এরকম কোনো বিধান নেই, আর হাতটাকে এইভাবে রেখেছে। কীভাবে বলেন তো ভাই, হাতটাকে এইভাবে রেখেছে। সঙ্গে সঙ্গে সাহাবী হচ্ছে আল্লাহ নবী ওকে হাতের আঙ্গুলটা সরাতে বলেন, আঙ্গুলটা সরাতে বলেন, যখন আঙ্গুলটা সরেছে তখন ওই আয়াতটা ওখানে জল জল করে ভাসছে। কথা কি মা বুঝতে পারলেন? এই হাদিসের আলোকে শেখ সালেহ আল উসাইমিন তিনি বলতে চাচ্ছেন এইভাবে, কোনো অমুসলিম যখন ইসলামের কোনো বিধানকে অস্বীকার করতে চায়, সত্যকে অস্বীকার করতে চায়, সেই সময় বিরোধী পক্ষের দলিল বা অন্য শাস্ত্র থেকে আলোচনা করে তাদেরকে খণ্ডন অথবা তাদেরকে দাবাত দেওয়া যায়। তো আমরা যখন বলবো আমাদের নবীকে না মানলে তুমি জান্নাত যেতে পারবে না, সেই সময় ইহুদি খ্রিস্টান হিন্দুরা ওইটাকে অস্বীকার করবে কি করবে না? করবে। এই জন্য আমাদের কী করতে হবে বলেন তো? বলতে তোমাদের ধর্মগ্রন্থ নিয়ে আসে দেখো, তোমাদের ধর্মগ্রন্থ একই কথা বলছে। মানে হিন্দুদের ধর্মগ্রন্থ তাদের বেদ বলেন, উপনিষদ বলেন, পুরাণ শাস্ত্র বলেন, একই কথা বলছে। আমার জীবনে একটা ঘটনা বলি, খুবই সংক্ষিপ্তভাবে আপনাদের বলি। আমি যখন নতুন নতুন নামাজ পড়া ধরেছি, ছোটো ছোটো দাড়ি আছে, খোঁচা খোঁচা দাড়ি, সেই সময় এত কিছু বুঝতাম না, হাতে তখন আমার তাবিজও ছিল, তখন বুঝতাম না তাবিজটা শিরিক। নতুন নতুন স্টাডি শুরু করেছি 2013 সালের একদম প্রথমের দিকে। তো আমাকে সেই সময়তে আমাদের যে ফাউন্ডেশন আছে ইসরা, ইসলামিক সোশ্যাল রিফর্মার অ্যাসোসিয়েশন, আমাকে সেখান থেকে বলা হলো যে আপনার কাজ হচ্ছে হিন্দুদেরকে দাওয়াত দেওয়া, আর আমরা যেহেতু ভারতবর্ষে 80% মানুষ হচ্ছে হিন্দু, যেদিকে তাকাবেন সেদিকে হিন্দু দাদারা। আমাকে বললো আপনার কাজ শুধু হিন্দু দাদাদেরকে দাওয়াত দেওয়া। আমাকে যখন এই কাজটা দিয়েছে তখন আমি স্বেচ্ছায় আমাদের জলঙ্গি মানে আমি যেখানে বাস করি সেইখানে একটা বড় মন্দির আছে, আমি একদিন মন্দিরের সামনে চলে গেছি দাওয়াত দেব একজন হিন্দু ঠাকুরকে। যাকে তাকে দাওয়াত দিয়ে লাভ নেই, শিক্ষিত মানুষকে দাওয়াত দেন, ইনশাল্লাহ কাজ হবে। আমি সঙ্গে সঙ্গে চলে গেছি, হিন্দু ঠাকুর মন্দিরের মধ্যে বসে আছে, আমি বাইরে পাঁচের ধারে এবং তাকিয়ে থেকে দেখছি মন্দিরটাকে। হিন্দু পণ্ডিত জি অনেকক্ষণ ধরে আমার দিকে তাকাচ্ছে আর এবার চোখটাকে সরে নিচ্ছে, উনিও বুঝতে পারছেন উনাকে আমি ফলো করছি। 10-15 মিনিট পর তিনি এসে আমাকে বলছেন, বাবা কিছু বলতে যাচ্ছ, অনেকক্ষণ ধরে দেখছি তুমি এখানে দাঁড়িয়ে আছো। আমি তো বলছি, পণ্ডিত জি আপনার সঙ্গে একটু কথা বলতে চাচ্ছিলাম। উনি তখন বলছে, আচ্ছা দেখো আমি তো একটু ব্যস্ত আছি, কি বলছো বলো। আমি তো বলছি, পণ্ডিত জি এইভাবে হবে না, আমার 15-20 মিনিট সময় লাগবে আপনার। উনি তো বলছে, দেখো তাহলে আমি আজকে ব্যস্ত আছি বাবা, আজকে আর হবে না। আচ্ছা কবে আসবো বলেন, বলছে 2-3 দিন পরে এসো। আচ্ছা ঠিক আছে 2-3 দিন পরে আসবো। ঠিক আমি 3 দিন পরে আবার মন্দিরের সামনে চলে গেছি দুপুরবেলা জোহরের নামাজ পড়ে, যাওয়ার পরে আবারও দাঁড়িয়ে আছি, আর পণ্ডিত জি মন্দির থেকে উনিও আমাকে বারবার দেখছেন, আসছেন না কাছে। অনেকক্ষণ পর তিনি চলে এসেছেন, এসে বলছেন যে বাবা কিছু বলতে যাচ্ছ। আচ্ছা পণ্ডিত জি আপনি বলেছিলেন 3 দিন পরে আসতে, তো আজকে 3 দিনকার দিন তাই আমি এসেছি। উনি তখন বলছে, আসলে বাবা আমি খুব ব্যস্ত আছি। আচ্ছা কি বলতে যাচ্ছ বলো। আমি তখন দেখছি যে আসলে পণ্ডিত জি আমার সঙ্গে কথা বলতে যাচ্ছেন না, কারণ সে দেখছে আমি একজন মুসলিম, আর মন্দিরের সামনে একটা মুসলিম ছেলের সঙ্গে কথা বলবে মানুষ দূর থেকে না জানি কী না ভাবে, উনি হয়তো এই জন্য আমাকে ইগনোর করছেন, কথা বলতে চাচ্ছেন না। আমি তখন বললাম বুদ্ধি করে যে পণ্ডিতজি দেখুন আসলে আমার বাবার নাম হচ্ছে বিমল দাস, এখন আমার বাবা হিন্দু থেকে মুসলিম হয়ে গেছে বিলাইত হোসেন। তো পণ্ডিতজি আমার জানার আগ্রহ হচ্ছে এটা যে আমার বাবা কেন হিন্দু ধর্ম ত্যাগ করে তিনি ইসলাম গ্রহণ করলেন। উনি তখন বলছে তাই নাকি? আচ্ছা জি পণ্ডিতজি, বলছে এটা সত্য? আচ্ছা জি এটা সত্য কথা। উনি তখন বলছে বাবা আসো আসো ভেতরে আসো। যখন এই কথা বলেছি আমাকে সঙ্গে সঙ্গে মন্দিরের গেট খুলে দিয়ে তিনি মন্দিরের ভেতরে ঢুকে নিয়েছেন। যখন বলেছি মানে বাবা হিন্দু ছিল এখন মুসলিম হয়ে গেছে, তখন সঙ্গে সঙ্গে মন্দিরের ভেতরে যখন বসতে দিয়েছে, আমি তখন বললাম মন্দিরে আর উঠছি না, মন্দির যে ধাপিগুলো আছে ধাপিতে বসেছি দুজন দিয়ে অনেক আলোচনা। পরপর 3 দিন গিয়েছিলাম, 12 ঘন্টা প্রায় আলোচনা করেছি। তাই ছোট্ট একটা অংশ আপনাকে বলি, ওই পর্যায়ে হিন্দু পণ্ডিতজিকে আমি তখন বললাম, আর আপনারা মনে করবেন না যে আমি মিথ্যা কথা বলেছি, আসলে আমার বাবা আগে হিন্দুই ছিল। কথা বুঝতে পারছেন? আমার বাবা আগে হিন্দুই ছিল, তারপরে তিনি ইসলাম কবুল করেন। আমি মিথ্যা কথা বলিনি, সত্যটাই বলেছি, আর সত্য কথা বলার জন্য উনি আমার সঙ্গে কথা বলার সময়ও দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আমি তখন বললাম যে পণ্ডিতজিকে, পণ্ডিতজি আমার পিসি যিনি আছেন, আমার পিসি তিনি বলেন যে আপনাদের হিন্দু ধর্মে নাকি একজন অবতার আসবে, এ কথা কি ঠিক? উনি বলছে জি বাবা হ্যাঁ একজন অবতার আসবে। মানে এই কথা বলে তাকে শুরু করে দিয়েছি, কারণ একটু কথা না তুললে কথা এগোবে না। আমি তখন বলছি পণ্ডিত জি ওই অবতারের নাম কি? বলছে বাবা ওই কল্কি অবতারের নাম হচ্ছে কল্কি অবতার।
আমি তৃতীয় প্রশ্ন করলাম, পণ্ডিতজি ওই অবতার কি এসেছেন? বলছে জি না বাবা এখনো আসেনি। আচ্ছা কবে আসবে? বলছে বাবা অনেক দেরি আছে। আমি তখন বলছি যে পণ্ডিতজি অনেক দেরি আছে, তো কল্কি অবতার যদি চলেই আসে পৃথিবীতে তো আপনি কীভাবে বুঝবেন এটাই আপনার কল্কি অবতার? কারণ পৃথিবীতে এখন 750 কোটি মানুষ, এত মানুষের ভিড়ে আপনাদের অবতারকে খুঁজে পাবেন কীভাবে? উনি তখন আমাকে বলছেন যে বাবা কল্কি অবতারকে চেনার জন্য অনেকগুলো বৈশিষ্ট্য আছে, অনেকগুলো চিহ্ন আছে, নিদর্শন আছে। আমি তখন বললাম কী নিদর্শন আছে? মানে যত প্রশ্ন করছি কেন বলেন তো ভাই, প্রশ্ন যত করব আমার উত্তরটা তত কাছাকাছি চলে আসবে। কারণ ওকে প্রশ্ন করার অর্থ এটাই যে উনি উত্তর দিলে আমার রাস্তা ক্লিয়ার হয়ে যাবে দাওয়াত দেওয়ার। আমি তখন বলছি কী নিদর্শন আছে? উনি তখন আমাকে বলছে বাবা কল্কি অবতারকে চিনতে পারবো এইভাবে, কল্কি যখন পৃথিবীতে আসবে তার হাতে একটা তরবারি থাকবে। কী থাকবে কথা বলেন ভাই? তরবারি বোঝেন? যুদ্ধ করার সময় তরবারি রাখে না, ওই একটা তরবারি থাকবে। আনছি আর বলছে তিনি উঠ অথবা ঘোড়ার পিঠে চড়ে আসবে। আনছি কেন আসবে? উনি তখনও বলছেন তিনি আসবেন শত্রুদেরকে ধ্বংস করতে আর ভালো মানুষকে রক্ষা করতে এই কল্কি নামক অবতারটা আসবে। আজকে তাই আজকে কল্কি অবতার আসা পরে কী হবে? বলছে গোটা বিশ্ব জগত আবার ধ্বংস হয়ে যাবে, মানে মহাপ্রলয় হবে, মানে আমাদের ভাষা কিয়ামত হয়ে যাবে। কথা বুঝতে পারছেন? যখন এই কথা বললাম, উনি এই কথা বললেন, তখন আমি বললাম যে ঠাকুরমশাই আমার মনে হচ্ছে আপনাদের ধর্মগ্রন্থে কোনো এক জায়গায় ভুল আছে। উনি বলছে হ্যাঁ ধর্মগ্রন্থে ভুল থাকে নাকি? আজকে মনে তো হচ্ছে ভুল আছে। বলছে কেন, কী কারণে ভুল আছে তোমার মনে হচ্ছে? আমি বলছি যে আপনি বলছেন কল্কি অবতার আসবে শত্রুকে ধ্বংস করতে আর তার অস্ত্র কি তরবারি। তো পণ্ডিতজি বলেন তখন তরবারি দিয়ে কি শত্রুকে ধ্বংস করা যাবে? কথা বলেন ভাই, এখন তরবারির যুগ। উনি বলছেন কল্কি অবতার এখন আসেনি, এখনও পরে আসবে, ধরুন আরও 5000 বছর পরে ধরে নিলাম। তো এখন মানুষ বিজ্ঞান প্রযুক্তি এতই উন্নত, এখনই যদি কল্কি অবতার চলে আসে তরবারি নিয়ে যুদ্ধ করে, তরবারি নিয়ে দাঁড়িয়ে আছে, আর দূর থেকে কোনো গুন্ডা সন্ত্রাসী দেখে সে একই ফট একে ফটেশন নিয়ে বসে আছে, ভয় কল্কি অবতার তরবারি কতক্ষণ? কথা কি আমার বুঝতে পারছেন? এখন আপনি গুগলে যান, গিয়ে লিখেন কল্কি অবতার, এটুক যদি আপনি ইংলিশে লিখে দেন কল্কি অবতারের ছবি তাদের চলে আসবে যে হাতে একটা তরবারি আছে। আমি যখন এই প্রশ্ন করেছি যে পণ্ডিতজি কল্কি অবতারের যদি অস্ত্র তরবারি হয় তাই মনে হচ্ছে আপনার ধর্মগ্রন্থে ভুল আছে, কারণ কল্কি অবতার তরবারি দিয়ে যুদ্ধ করে এমন শত্রুকে বিনাশ করতে পারবে না। এখন দরকার রকেট প্রাঞ্চার, কমপক্ষে 200 কিলোমিটার দূর থেকে রকেটটা মেরে দেবে, একটা রাষ্ট্র ধ্বংস হয়ে যাবে। যেমন হিরোশিমা নাগাসাকি শহরটাকে দুটো বোমা দিয়ে ধ্বংস করা হয়েছে কয় নাই কথা বলেন? হয়েছে, এমন ভয়ঙ্কর ভয়ঙ্কর বোমা লাগবে এখন, এখন এই তরবারির 5 পয়সা মূল্য নেই। উনি তখন বলছে আসলে বিষয়গুলো এইভাবে দেখলে হবে না। উনি যখন বুঝতে পারে যে বাবা বিষয়গুলো এইভাবে দেখলে হবে না, যে কীভাবে দেখতে হবে বলছে এর গভীরে প্রবেশ করতে হবে, এর অনেক তাত্ত্বিক বিশ্লেষণ আছে। আমি আর কথা বাড়ালাম না, তখন বলতে পারে বাবা তুমি খুব উল্টাপাল্টা বকছো, তুমি মন্দির থেকে বের হও। আমি আর তার সঙ্গে কথা বিতর্কতে যাইনি, কিন্তু তার মন্দিরে আমি এখন আছি। আমি তখন বলছি ঠাকুর এসে আর একটা পয়েন্ট আমার মাথায় খেলছে। বলছে কী খেলছে? আমি তো বলছি আপনি বলছেন যে কল্কি অবতার নাকি বিশ্বের সমস্ত শত্রুকে ধ্বংস করবে, তো তার বাহন কি উঠ অথবা ঘোড়া? এখন কেউ যদি ঘোড়া দিয়ে গোটা বিশ্বকে ভ্রমণ করতে শুরু করে তো কল্কি অবতারের বয়স যদি 65-80 বছর হয়, ঘোড়া দিয়ে গোটা বিশ্ব জগৎ কভার করতে আবার 1000 বছর লাগবে। গোটা বিশ্বের শত্রু ধ্বংস তো দূরের কথা, গোটা বিশ্বকে ঘোড়া দিয়ে ভ্রমণ করা সম্ভব হবে কথা বলেন? না, এখন টেকনোলজি অনেক উন্নত, গুগল মামা 1 সেকেন্ডে গোটা বিশ্বকে ভ্রমণ করে, অনেক রকেট উঠছে এখন 2.5 ঘন্টাতে গোটা বিশ্ব জগৎকে ভ্রমণ করে ফেলছে। তো ঠাকুর মশাই আপনি একটু যুক্তি দিয়ে বুঝেন তো কল্কি অবতার তখন আসেনি বলছেন, আসবে আর তিনি ঘোড়ার পিঠে চড়ে গোটা বিশ্বকে ভ্রমণ করে করে সে শত্রু ধ্বংস করবে, এখন কি ঘোড়ার যুগ? উনি তখন বলছেন বাবা আসলে এই কথাগুলো এইভাবে বললে হবে না, এইভাবে বুঝলে হবে না। আমি তখন কিছু না বলে বলছি যে ঠাকুর মশাই এই কথা যদি এইভাবে না বুঝি তাহলে কিভাবে বুঝবো, আমাকে আপনি ব্যাখ্যা করে দেন। উনি তখন বলছেন যে এর গভীরে প্রবেশ করতে হবে, কিন্তু গভীরে কিভাবে যে প্রবেশ করব এটা তিনি আর বলছেন না। আমি তখন বলছি ঠাকুর আমার কাছে একটা সুন্দর ব্যাখ্যা আছে, যদি আপনি শুনতে চান বলতে পারি। বলছে জি বাবা কি ব্যাখ্যা আছে বলো। আমি বলছি আপনি বলছেন যে কল্কি অবতার তিনি আসবেন, মানে ভবিষ্যৎ কবে আসবেন ঠিক নেই, আর আমার দাবি আপনাদের কল্কি অবতার চলে এসেছে। উনি তখন হচ্ছে কল্কি অবতার চলে এসেছে মানে? আচ্ছা জি হ্যাঁ আপনাদের কল্কি অবতার চলে এসেছে, তার নাম হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
যখনই এই কথা বলেছি, তুমি কি বলো আমাদের অবতার তোমাদের নবী হতে যাবে কেন? আজ দেখেন বৈশিষ্ট্য আপনি কি বলেছেন, মনে রাখেন, উটের পিঠে চড়বে আর তরবারি হাতে থাকবে, শত্রু ধ্বংস করবে। ভাইজান বলেন তো আল্লাহর নবী তিনি উটের পিঠে চড়তেন কি চড়তেন না? আল্লাহর নবীর হাতে তরবারি ছিল কি ছিল না? শত্রুকে ধ্বংস করেছে কি করে নাই? তা আমি বলছি আপনাদের এই ভবিষ্যৎ বাণী যদি পূরণ করতে হয় তাহলে আগে নয়, আপনি 1400 বছর পেছনে চলে যেতে হবে। সেই সময় তরবারির যুগও ছিল, উটের যুগও ছিল, নবী তরবারিও ধরেছে, উটেও চড়েছে। অতএব এই ভবিষ্যৎবাণী আমাদের নবীর সর্বশেষ নবী তার জন্য করা হয়েছে, আপনারা বুঝতে পারেননি। উনি তখন বলছে তাই হয় নাকি, মানে উনি মানতে চাচ্ছেন না, উনি বুঝতে পারছেন কথা যুক্তি আছে কিন্তু মানতে চাচ্ছেন না। আমি তখন একটু ভয় ভয়ে বলছি যে পণ্ডিত জি আমার আরও কিছু এ বিষয়ে জানা আছে বলবো। বলছে বাবা আচ্ছা তুমি বলো কি বলতে চাও বলো। মানে তার ভেতরটা কিউরিয়াসিটি হয়ে গেছে, মানে জানার একটা আগ্রহ জেনেছে। আমি তখন বলছি যে আপনাদের কলিকাতা কোথায় আসবে? এখন যদি আমেরিকায় চলে আসে আপনি বুঝবেন কীভাবে, খুঁজে বেড়াবেন কীভাবে? আমেরিকাতে যদি বাংলাদেশে জন্মগ্রহণ করে বাংলাদেশে কত পার্সেন্ট হিন্দু খুঁজবে কীভাবে? যদি পাকিস্তানে জন্মগ্রহণ করে আফগানিস্তান ইরাকে যদি জন্মগ্রহণ করে বুঝবেন কীভাবে? উনি তখন বলছেন যে বাবা কলকাতা কোথায় জন্মগ্রহণ করবে এ কথাও লেখা আছে। আমি তখন তাকে চট করে বললাম যে ঠাকুমশাই বিয়াদবি মাফ করবেন একটা মন্ত্র পড়তে যাচ্ছি। উনি তখন আমার দিকে তাকাচ্ছে বলছে মন্ত্র পড়বা? মানে উনি ভাবেননি যে আমি মন্ত্র পড়তে পারি। আমি তখন বলছি হ্যাঁ আপনাদের একটা ধর্মগ্রন্থ আছে, নাম হচ্ছে ভাগবত মহাপুরাণ, কি বলেন তো ভাই? শ্রীমৎ ভাগবত মহাপুরাণ ইস্কন নম্বর 12 শ্লোক নম্বর 10 মন্ত্র নম্বর 8-20 দুটো মন্ত্র আছে, ওই মন্ত্রে আমাদের নবীর চিহ্ন বলা আছে। মন্ত্র পড়ব? মন্ত্র বলছে দেখেন, মন্ত্রের প্রথমে দুটো জিনিসকে বুঝতে হবে। এই মন্ত্রের মাধ্যমে আল্লাহ রসুলের কোথায় জন্মগ্রহণ করবে তার বাবার নাম এবং তার মার নাম এখানে পেয়ে যাবেন। মন্ত্র বলছে শম্ভালা বিষ্ণু যশস্য গৃহপদুর ভাব মহাম সুমতান মাতারি বিভকন্যা দায়িনী তান নির্দেশাতা। কিছু বুঝতে পারলেন? শম্ভালা বিষ্ণু যশস্য গৃহ, কলকাতা কোথায় জন্মগ্রহণ করবে? শম্ভালা বিষ্ণু যশস্য গৃহ, শম্ভালা শহরে, বিষ্ণু যশস্য বিষ্ণু যশার গৃহে, সুমতান মাতারে বিভ আর সুমতির গর্ভে কল্কি অবতার জন্মগ্রহণ করবে। আমি তখন পণ্ডিতজিকে আরেকটু জিজ্ঞেস করছি ঠাকুরমশাই মন্ত্র বলছে যে আপনাদের কল্কি অবতার জন্মগ্রহণ করবে শম্ভালা শহরে, তো শম্ভালা যে শহর এটা কোন দেশে? ভাই জায়গার নাম কি বলেন? সংস্কৃত ভাষা হচ্ছে শম্ভালা শহর। আমি তখন বলছি শম্ভালা বলে তো পৃথিবীতে কোনো জায়গায় নেই, এখন আপনাকে পৃথিবীর ম্যাপকে খুঁজে খুঁজে দেখতে হবে না, মোবাইলটাকে অন করেন, লোকেশনটাকে অন করেন, গুগল ম্যাপে চলে যান, লিখবেন শম্ভালা, ওকে মেরে দিলে শম্ভালা বলে পৃথিবীতে কোনো জায়গা থাকলে দেখাবে কি দেখাবে না কথা বলেন? সঙ্গে সঙ্গে দেখাবে, শুধু এতটা না কত ঘন্টা ফোনে লাগবে যদি সেটাও দেখিয়ে দিবে। আমি তখন সঙ্গে সঙ্গে শম্ভালা লিখে ঠাকুরমশাই বলছে ঠাকুরমশাই শম্ভালা বলে কোনো জায়গায় নেই, গুগল মামা তাই বলছে। গুগল কি মামা? মামা সব জানে। বলছে গুগল মামা বলছে শম্ভালা বলে কোনো জায়গায় নেই। বলছে তাই নাকি? আচ্ছা জি হ্যাঁ। আচ্ছা তাহলে ঠাকুরমশাই মনে হয় আপনার ধর্মগ্রন্থে ভুল আছে। বলছে না বাবা ধর্মগ্রন্থে ভুল নেই। আমি তখন বলছি তার মানে আমরা বুঝতে ভুল করছি? বলছে ঠিক বলেছো, আমরা বুঝতে ভুল করছি। আমি তখন বললাম যে ঠাকুরমশাই এটার ব্যাখ্যা আমার কাছে একটা আছে। আচ্ছা আপনার ধর্মগ্রন্থ বলছে কলকির বাবা মানে কলকি অবতার যেখানে জন্মগ্রহণ করবে সংস্কৃত ভাষায় শম্ভালা শহর, শম্ভালা তো সংস্কৃত ভাষা, এটা বাংলা করলে কি হয়? উনি তো বলছে বাবা শম্ভালার বাংলা করলে হবে শান্তিতে পরিপূর্ণ একটি জায়গা যেখানে শুধু শান্তি বিরাজ করে। আমি তখন বললাম আল্লাহি আল্লাহর কসম পবিত্র কোরআন সূরা 3 সূরা নম্বর 95 আয়াত নম্বর 3-4-5 আল্লাহ সুবহানাহু বলছে ওয়াহাজাল বালাদিল আমিন, এই শান্তি নগরীর কসম মানে মক্কাকে আল্লাহ বলছেন দারুল আমান, শান্তিতে পরিপূর্ণ একটি জায়গা। আমাদের নবী কোথায় জন্মগ্রহণ করেছে? মক্কা, দারুল আমান, সংস্কৃত করেন শম্ভালা। আমি বললাম ঠাকুর মশাই আমাদের নবী তিনি জন্মগ্রহণ করেছে আপনাদের ভাষা অনুযায়ী শম্ভালা শহরে, আরবি করলে হয় দারুল আমান মানে মক্কা। উনি তখন বলছে তাই নাকি? এরপর আমি তাকে আর সুযোগ না দিয়ে বলতে শুরু করেছি, কারণ সময় অল্প। আমি তাকে সমস্যা বলছি ঠাকুরমশাই তার বাবার নাম হচ্ছে বিষ্ণু যশা,
বিষ্ণু, যশা মানে ঈশ্বরের গোলাম। কি বললাম বলেন তো ভাই? বিষ্ণু মানে ঈশ্বর, সৃষ্টিকর্তা, রক্ষাকর্তা। যশা এসেছে ইয়াস থেকে, সংস্কৃত ইয়াস মানে দাস, গোলাম বা ভৃত্য। বিষ্ণু যশা মানে ঈশ্বরের গোলাম। ভাই বলুন তো আমাদের নবী বাবার নাম কি ছিল? আবদুল্লাহ মানে কি? আল্লাহর গোলাম, আল্লাহর দাস, সার্ভেন্ট অফ গড, আল্লাহর গোলাম, আল্লাহর দাস, আল্লাহর ভৃত্য। এটা সংস্কৃত করেন হবে বিষ্ণু যশা, এটাকে আরবি করে নেবেন হয়ে যাবে আবদুল্লাহ। আমি বললাম যে ঠাকুর মশাই, আমাদের নবীর পিতার নাম ছিল আবদুল্লাহ, আপনাদের কলিক অবতরে বাবার নাম হবে বিষ্ণু যশা, দুটোর অনুবাদ সার্ভেন্ট অফ গড, আল্লাহর গোলাম, আল্লাহর দাস। অতএব আপনাদের কলিক অবতার অন্য কেউ নেই, এটা আমাদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে 1400 বছর আগে চলে এসেছেন, আপনি এখন অপেক্ষায় বসে আছেন, এখনো বসে আছেন। উনি তখন বলছে, বাবা তোমার কথা যুক্তি আছে, এতক্ষণে বলছে তোমার কথা যুক্তি আছে, যে মোটামুটি 8-10 সাদৃশ্য সিমিলারিটি যখন দেখিয়ে দিয়েছি এবং ধর্মগ্রন্থ খুলে খুলে সমস্ত বলছে, বাবা তোমার কথার যুক্তি আছে। আমি তখন বললাম, সুযোগ পেয়ে গেলাম, আমি তখন মনে মনে ভাবছি ঠাকুর মশাই মানে মুসলিম হবে এবার, মানে আমারও খুব ভালো লাগছে এবার, যখন আমার সঙ্গে সে অ্যাপ্রিসিয়েট করছে মানে শুনতে চাচ্ছে, আমি ভাবছি ঠাকুর মশাই মানে মুসলিম হয়েই গেল। আমি তখন বলছি ঠাকুর মশাই তৃতীয় মন্ত্র বলছে, তার মায়ের নাম হবে সুমাতান মাতারি বিভো, তার মায়ের নাম হবে সুমতি, সুমতির যদি আপনি আরবি করেন হবে আমিনা, বাংলা করলে হয় শান্তিময় অচঞ্চল। ভাই আমাদের নবীর মায়ের নাম কি ছিল? আমিনা। সংস্কৃত করেন হবে সুমতি, বাংলা করলে হয় শান্তিময় অচঞ্চল। নবীর মায়ের নামটাও মিলে গেছে। যখন এই কথা বলেছি তিনি স্থির, আর কোনো বাক্য নেই। কেন, কটাকে অস্বীকার করবে, কটাকে অস্বীকার করা যায়? তার বৈশিষ্ট্য, তিনি উটের পিঠে চড়বেন, নবী উটের পিঠে চড়েছেন, তার বৈশিষ্ট্য কলিক অবতারের বৈশিষ্ট্য, তিনি যুদ্ধ করবেন তরবারি দিয়ে, আল্লাহ নবী যুদ্ধ করছেন তরবারি দিয়ে, তার বৈশিষ্ট্য তিনি সাম্বালা শহরে জন্মগ্রহণ করবে, নবী সাম্বালা মক্কায় জন্মগ্রহণ করেছে, তার বৈশিষ্ট্য বাবার নাম বিষ্ণু যশা মানে আল্লাহর গোলাম, নবীর বাবার নাম আবদুল্লাহ, তার বৈশিষ্ট্য তার মার নাম হয় সুমতি, আরবি করলে হয় আমেনা। ছয়টা বৈশিষ্ট্য যখন মিলে দিয়েছি উনি আর কোনো কথা বলতে যাচ্ছেন না। উনি তখন বলছেন যে রুলামিন ভাই আপনার কথা যুক্তি আছে, আমি বিষয়টা নিয়ে একটু গবেষণা করে দেখব। আমি তখন বলাম, অনেক আলোচনা, 3 ঘন্টার আলোচনা আপনাকে স্টেজে বলা সম্ভব নয়, শুধু মূল হেডিং কথাগুলো আপনাকে বলে যাচ্ছি। এই কথা বলার পরে আমি তখন বলছি ঠাকুরমশাই আরও কিছু মন্ত্র আছে। উনি তখন বলছে, দেখুন রুহুল আমিন ভাই, আপনি যে বলছেন এতগুলো কথা, যে তার বাবার নাম মার নাম, কখন আপনি আরবি করছেন, কোনো সংস্কৃত করছেন, কোনো বাংলা করছেন, তো কখন আরবি বাংলা সংস্কৃত আপনার নিজের মতো একটা ব্যাখ্যা করে আমাকে শোনাচ্ছেন, তো এইভাবে তো যাকে তাকে মেলানো যায়। আচ্ছা অন্য কাউকে মিলিয়ে দেখেন, যাকে তাকে যদি মেলানো যায় আল্লাহ নবী বাদ দিয়ে অন্য কাউকে মিলিয়ে আপনি একবার দেখান না কে সেই ব্যক্তি। কারণ কল্কি পুরাণ 2 অধ্যায় 5 নম্বর শ্লোক, কত বললাম 2 অধ্যায় 5 নম্বর শ্লোক কল্কি পুরাণ পরিষ্কারভাবে আরেকটি মন্ত্র বলছে, চতুর্ভিভাতৃভিদেবাং কালিষ্যামি কালিক্ষায়াম। এই কল্কি অবতার পৃথিবীতে যখন বিচরণ করবে, চতুর্ভিভাতৃভিদেবাং, বা চতুর মানে কি? চতুর মানে 4, ভাতৃভিদেবাং, ভাতৃ মানে কি? ভাই, ভাতৃভিদেবাং, তার 4 জন সহচর বন্ধু দোস্ত থাকবে। বা বন্ধু কার কথা বলছে ভাই? জাজল্যমান প্রমাণ এখনো তাদের শাস্ত্রে লেখা আছে, এখনো তাদের শাস্ত্রে লেখা আছে, চতুর্ভিভাতৃভিদ এবং কালিস্বামী কালিক্ষাম। এই কল্কি অবতার পৃথিবীতে যখন আসবে, রাষ্ট্রকে প্রতিষ্ঠা করার জন্য 4 জন বন্ধু থাকবে। এই 4 জন বন্ধুর নাম কি? 4 খলিফা, হযরত আবু বকর, ওমর, ওসমান আর আলী, 4 খলিফার কথা বলছে। ভাই এর চেয়ে তার বড় কোনো প্রমাণ লাগে? আর কোনো প্রমাণ লাগে না। যখন এই কথা বলেছি উনি শেষে আমাকে বলছেন এই কথা যে রুহুল আমিন ভাই আপনি এইভাবে অপব্যাখ্যা করে মিলে দিচ্ছেন, কখনো আরবি করেন, কখনো সংস্কৃত করেন, কখনো বাংলা করেন, আপনার এই ব্যাখ্যাটা অপব্যাখ্যা তাই বলছে। আমাকে তখন এই কথা বলার পরে বলছে, সত্যি যদি আপনাদের নবী যদি আমাদের কলিক অবতার হবে, তো আমাদের ধর্মগ্রন্থ কি আপনাদের নবীর নাম আছে, মানে মুহাম্মদ এই নামটা আছে? যখন এই প্রশ্ন করেছি যে মুহাম্মদ এই নামটা আছে, আমি তখন একটা সুযোগ পেয়ে গেছি। আমি তখন বলছি ঠাকুরমশাই আপনার মন্দিরে কি কোনো শাস্ত্র আছে, কোনো ধর্মগ্রন্থ আছে? বলছে হ্যাঁ অনেক কটায় আছে। আজকে ভাগবত পুরাণটা আছে কি? বলছে জি আমার কাছে আছে। আজকে যান নিয়ে আসেন।
উনি সঙ্গে সঙ্গে চলে গেছেন মন্দিরের ভেতরে, যেন শাস্ত্র রাখা থাকে ওখান থেকে ভাগবত মহাপ্রাণটা নিয়ে চলে এসেছে। আসার পরে সামনে বসেছে, আজ ঠাকুরমশাই আপনি নিজেই খুলেন, কারণ এই ধর্মগ্রন্থ আমার না, আপনার মন্দিরে ছিল, আপনি খুলেন। দ্বিতীয় অধ্যায় মন্ত্র নম্বর 76 কথা বললাম ভাই, আমার কথাগুলো রেকর্ড হচ্ছে, হচ্ছে কি হচ্ছে না? আর আমি ইন্ডিয়ার মানুষ, যেখানে 80% হিন্দু, গোটা বাংলাদেশ নয় গোটা ভারতবর্ষে আমি আলোচনা করে আসছি, বিভিন্ন প্রান্তে বিভিন্ন রাজ্যে করছি, প্রত্যেকটা কথা আমার রেকর্ড হয়। আমি যদি মিথ্যা বলি ভাই আমার নামে মামলা হবে কি হবে না? আমি তার জন্য বলছি আমার কথাকে একটা বিশ্বাস করবেন না, আমার একটা কথা বিশ্বাস করবেন না, আমি যে রেফারেন্সগুলো বলছি রেফারেন্সগুলো নিজের চোখে চেক করবেন, চেক করার পরে যদি আমার কথা যদি মিলে যায় তখন আপনি মানবেন কি বর্জন করবেন আপনার ব্যাপার। তার জন্য রেফারেন্স দিচ্ছি শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ দ্বিতীয় অধ্যায় মন্ত্র নম্বর 76। ঠাকুরমশাই যখন বলছে একটু খুলে দেখেন তো, উনি সঙ্গে সঙ্গে তার শাস্ত্রটাকে এইভাবে নিয়েছে, নিয়ে একবারে খুঁজছে, খুঁজতে খুঁজতে আমি একটু পর বলছি ঠাকুরমশাই পেয়েছেন, উনি কিছু কথা বলেন না, 2-3 মিনিট পার হয়ে যায়। আমি তো জানি যে শ্লোক খুঁজতে এত সময় লাগে না, একটু পর বলছি ঠাকুরমশাই পেয়েছেন, উনি কোনো কথা বলে না, 3-4 মিনিট পরে বলছি ঠাকুরমশাই পেয়েছেন, উনি তখন উনিকে তো তখন বলছি আমি যে ঠাকুরমশাই পেয়েছেন, যদি না পান আমাকে না আমি বের করে দেখাচ্ছি। উনি তখন বলছেন যে রুহুল আমিন ভাই, এই মন্ত্রটি এখানে ছিল এতদিন ধরে আমি দেখতে পেলাম না। উনি আমাকে সর্বশেষ কথা এটা বলছে যে রুহুল আমিন ভাই, মন্ত্রটা এখানে ছিল আমি এতদিন ধরে দেখতে পেলাম না। শ্রীমদ ভাগবত মহাপুরাণ অধ্যায় নম্বর 2 মন্ত্র নম্বর 76 পৃষ্ঠা নম্বর 13 গীতা গোরক্ষ প্রেস থেকে ছাপানো, আমার কাছে যে এডিশনটা আছে 1163 নম্বর এডিশন, এই মন্ত্র এই শ্লোকটা এখানে লেখা আছে। ঠাকুরমশাই দেখে তিনিও অবাক হয়ে গেছে, তিনি মুখে আর বলতে যাচ্ছেন না, উনি একটা কথা বলেছেন যে মন্ত্রটা এখানে ছিল আমি এত দিন ধরে দেখতে পেলাম না। মন্ত্র কি ছিল জানেন? জাজ্বল্যমান প্রমাণ। মন্ত্র কি বলছে দেখেন, ওই মন্ত্র যেটা ঠাকুরমশাই দেখে দেখেছিলাম উনার গ্রন্থ থেকে, মন্ত্র বলছে অজ্ঞানু হেতু কৃত মহাম্মাদ মহাম্মাদ অন্ধকারিণী নাশিনী বিধায়ত দয়াতে বিবেক। ও লোগো মহম্মদ নাম পর এক আদমি ধরতি পর পধারেগা, মহম্মদ নামের একজন ব্যক্তি পৃথিবীতে আসবে, অজ্ঞানু হেতু সে ব্যক্তি অজ্ঞতাকে দূর করতে আসবে, অন্ধকারিণী নাশিনী এই ব্যক্তি অন্ধকারকে দূর করতে আসবে। বা অন্ধকার কোন অন্ধকার? রাতের অন্ধকার জি না, অজ্ঞতা বর্বরতা মূর্খতাকে দূর করতে কে আসবে? মুহাম্মাদ, তার নাম হচ্ছে মুহাম্মাদ, স্পষ্টভাবে নামটা মজিদ আছে। যখন এই কথাটা বললাম তিনি দেখলেন, দেখে তখন আমাকে একটা কথাই তিনি বলেছিলেন যে রুহুল আমিন ভাই, আমার মধ্যে কোনো সংশয় নেই যে আপনাদের মুহাম্মদ নবী আর আমাদের কল্কি অবতার একই ব্যক্তি, আমি মেনে নিলাম। সুবহানাল্লাহ, ওয়াল্লাহি আল্লাহর কসম তিনি এই কথা বলেছিলেন, কোনো বানানো কেচ্ছাকানি গল্প নয়, তিনি এই কথা বলেছিলেন যে আমি আমার মধ্যে কোনো সংশয় নেই, যেই কল্কি অবতার সেই মোহাম্মদ, আমি এই কথা মেনে নিলাম। এই কথা বলার পরে আমিও খুশি, আমি তখন ভাবছি তাহলে ঠাকুরমশাই কী ভাবছেন এখন? উনি তখন বলছেন যে আচ্ছা ঠিক আছে, এই বিষয়টি নিয়ে আরও কেউ পড়াশোনা করবো। ওই দিন আমি সঙ্গে সঙ্গে চলে আসলাম, ঠিক 3-4 দিন পর হঠাৎই আমার মোবাইলটা বেজে উঠেছে, নাম্বারটা দেখছি যে ঠাকুরমশাই ফোন করেছে আমাকে, তখন বলছে যে রুল ভাই আমিন ভাই কেমন আছেন? আচ্ছা জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? হ্যাঁ তিনি বললেন যে আমি ভালো আছি, ঈশ্বরের কৃপায় আমি বেশ ভালোই আছি। এই কথা বলার পর আমি তখন বললাম যে ঠাকুরমশাই কী ভাবলেন? উনি তখন বলছেন যে রুহুল আমিন ভাই কিছু মনে করবেন না, আমি একটা কথা বলতে চাই। বলছে জি বলেন। ও যে আপনি আমাদের মন্দিরে কখনো আসবেন না? আমি তখন তাকে জিজ্ঞাসা করলাম যে ঠাকুরমশাই আমার যদি কোনো অন্যায় বা অপরাধ হয়ে থাকে তাহলে আপনি বলতে পারেন, বা কেউ কি আপনাকে নিষেধ করেছে, বা এই মন্দির কর্তৃপক্ষ কি আপনাকে কিছু বলেছে? বলছে না আসলে তেমন কিছু নয়, আপনি আমার মন্দিরে না আসলে আমি বেশি খুশি হব। আমি তখন বললাম ঠাকুরমশাই আমার কোনো সমস্যা নেই, আমার কাজ ছিল সত্যকে প্রচার করা, সত্য প্রচার করে দিয়েছি, তবে কারণ যদি বলতেন এটা আমি অন্তত বুঝতে পারতাম যে না আমি কোনো আসলে অন্যায় করেছি করিনি। বলছে না আসলে আপনি কোনো অন্যায় করেননি। তো রাহুল ভাই আপনি যখন আমাকে আমাদের শাস্ত্র সম্পর্কে বলেন তখন মনে হয় আপনাদের ইসলাম ধর্মটাই ঠিক আর আমার হিন্দু ধর্মটাই ভুল। উনি আমাকে বলছেন আপনি যখন আমাকে শাস্ত্র নিয়ে আলোচনা করেন তখন আমার মনে হয় যে আপনাদের ধর্মটাই ঠিক আর আমাদের ধর্মটা ভুল, এই জন্য আমার মধ্যে সংশয় তৈরি হয়, তখন আমি পুজো করতে চাই, মানে পুজো করে এবার মন বসে না, মনে হয় এটা ভুল কিছু করছি। উনি নিজের সংশয়ের মধ্যে পড়ে যান, এই কথা বলে আমাকে বলছে আপনি আর কখনো আসিয়েন না। আমি তখন শুধুমাত্র কোরআন থেকে একটা আয়াত পাঠ করেছিলাম, 3-4টে পড়েছিলাম, আজ ঠাকুরমশাই আমার দায়িত্ব কমপ্লিট। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা গাশিয়া
অষ্টাশি আত্মা কুড়ি এবং একুশ আল্লাহ বলছে ফাজাক্কির ইন্নামান্তা মুদাক্কির লাস্তালাম বিমুসাইতির, তোমাদের কাজ শুধুমাত্র ধর্ম প্রচার করে দেওয়া, তোমাকে জোরপূর্বক কাউকে ইসলাম কবুল করাতে হবে, এই বিধান ইসলামে নেই। লাইকরাফিদ্দিন দিন ইসলাম নিয়ে কোনো জবরদস্তি নেই। সূরা বাকার আত্মা দেশের ছাপান্ন লাকুম দিনুকুম আলিয়া দিন, তুমি তোমার ধর্ম পালন করতে থাকো, আমি আমার ধর্ম পালন করছি। সূরা কাফিরুন আয়াতমা ছয় সাত, এই তিনটে যখন আয়াত পাঠ করলাম উনি তখন বলছে আচ্ছা ঠিক আছে রুলামিন ভাই আপনার সঙ্গে পরে আবার কথা হবে। তারপর থেকে আজ পর্যন্ত আমার সঙ্গে তার কথা হয়নি, রাস্তাতে দেখা হয় এখনও, দূর থেকে আমাকে বলে রুলামিন ভাই কেমন আছেন, আমি বলি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আপনি কেমন আছেন, ও তখন বলে যে ঈশ্বরের কৃপায় আমি ভালোই আছি। তবে একটা জিনিস ওখান থেকে শিখেছি কি জানেন, তাকে যে আমি এত বুঝিয়েছি বারো ঘন্টা কোনোদিন আমাকে চোখ রাঙিয়ে কথা বলেনি, কোনোদিন আমাকে এই কথা ডাইরেক্ট বের হো আমাদের মন্দির থেকে বের হো এই কথা কোনোদিন বলেনি। আমি তখন মনে মনে ভাবছিলাম যদি এই কথাটা আমাদের হুজুরকে বলতাম, হুজুর আপনি যে নবীকে নূরের তীরি বলেন, আপনি যে নবীকে হাজির নাজির বলেন, আপনি যে মাজারে গিয়ে সিজদা দিচ্ছেন, তো এটা তো কোরআন হাদিসে নেই কেন করছেন, এই কথা বললে হুজুর আমাদের কী করবে, কে রে তুই কে কে কে, বেরোবি না তোকে জুতো দিয়ে মারবো, ভাই বলবে কি বলবে না কথা বলেন। একটা হিন্দু ঠাকুরকে যখন বোঝাচ্ছি ও ধৈর্য সহকারে আমার সঙ্গে আলোচনা করছে এবং সেটাকে এনজয় করছে, মানবে না মানবে পরের কথা, আর আমাদের হুজুরকে বললে তুই ইহুদির দ্বারা তুই খ্রিস্টের দোলে তুই কাফের তুই কাদানি তুই শিয়া এই হাবি জাবি বলে মসজিদে মেরে তারে দেয় কি দেয় না দেয়। মানে এখানে বুঝতে পারলাম যে হিন্দু দাদার ওই পণ্ডিতের মধ্যে সহনশীলতা আছে, কি আছে সহনশীলতা, সে জানছে সে ভুল করছে তো সে গরম হচ্ছে না, কিন্তু আমাদের হুজুররা একদম গরম টেম্পারি আলাদা, কিছু বললে মানে মসজিদ থেকে মারবে কি মারবে, মানে মসজিদের যে লাঠিটা থাকে পারলে মনে হয় যে এই একদম মেরে দিয়ে মসজিদে বের করে দেয়, এটা আছে দেখেছি। মহান সত্তা আল্লাহর কাছে দোয়া এ প্রার্থনা, আল্লাহ তুমি আমাদেরকে কথাটাকে বোঝা তৌফিক দান করো, সর্বোপরি আল্লাহুমা আমিন। আজকের আলোচনার তিনটে মেসেজ আপনাকে দিতে চেয়েছি, এক আল্লাহর আনুগত্য করতে হবে, দুই রসুলের আদর্শকে মানতে হবে, তিন নাম্বার উলুল আমর তথা যখন নেতাদেরকে মানতে চাপবেন হুজুরদেরকে মানতে যাবেন সেই সময় যদি বিতর্ক চলে আসে সেই সময় আপনাকে হুজুরকে মানা চলবে না, আপনাকে মানতে হবে আবার কোরআন আর হাদিস। আর একটাই কথা, জান্নাতে যাওয়ার জন্য একটাই রাস্তা একটাই আদর্শ, তার নাম কি বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটাকে শুধু মুসলিমদের জন্য কথা বলেন না, এটা হিন্দুদের জন্য, এটা খ্রিস্টানদের জন্য। গত বছরে আমার সঙ্গে একজন খ্রিস্টান পণ্ডিতের বিতর্ক হয়েছে, আপনার যারা সোশ্যাল মিডিয়া আছেন তারা জানেন, খ্রিস্টানদের সঙ্গে আলোচনা হয়েছিল, সে আলোচনার বিষয়ই ছিল যে খ্রিস্টান ধর্মগ্রন্থ বাইবেলে আমাদের নবীর ভবিষ্যৎবাণী, আলহামদুলিল্লাহ আলোচনা করে প্রমাণ করে দেখানো হয়েছে যে আমাদের তাদের ধর্মগ্রন্থ বাইবেলেও আমাদের নবীর ভবিষ্যৎবাণী আছে, পৃথিবীতে যেই জান্নাতে যেতে চায় একজন নবীর আনুগত্য অনুসরণ অনিবার্য, তার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তুমি আমাদেরকে কথা বলে বোঝা তৌফিক দান করো, সর্বোপরি আল্লাহুমা আমিন।